ওয়েলকাম টু ডাব্লু বিসিএস গাইড ইউটিউব চ্যানেল ডিয়ার অ্যাসপিরেন্টস আজকে আমরা করবো আমাদের হিস্ট্রি লেকচার অন অ্যানসেন্ট ইন্ডি ইন্ডিয়া অ্যানসেন্ট ইন্ডিয়া লেকচার টেন ঠিক আছে তো ইতিমধ্যে আমরা হিস্ট্রির নটা লেকচার অলরেডি কমপ্লিট করে ফেলেছি আজকে আমাদের লেকচার টেন হবে ঠিক আছে আচ্ছা তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে পোস্ট মৌর্যান পিরিয়ড কারণ আমরা গত ভিডিওতে মানে লাস্ট ভিডিওতে আমরা মৌর্য সাম্রাজ্য সম্পর্কে পড়েছিলাম আজকে মৌর্য সাম্রাজ্যর পরবর্তী যুগ সম্পর্কে পড়ব অর্থাৎ এই কালটাকে তোমরা কিন্তু প্রিগুপ্তা পিরিয়ডও বলতে পারো মানে গুপ্ত সাম্রাজ্যের আগের সীমা এবং মৌর্য সাম্রাজ্যের পরবর্তী কালসীমা আর যে কালসীমাটা একশো পঁচাশি বিসি থেকে শুরু করে তিনশো এডি হ্যাঁ এই টাইমের মধ্যে যতটুকুন যা ঘটনা ঘটেছিল আজকে আমাদের সেই আলোচনা হবে তো যাই হোক ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদেরকে বলছি যে তোমরা জানো যে এই ডাব্লু গাইড এই চ্যানেলে আমি তোমাদেরকে জেনারেল স্টাডিজ পড়াচ্ছি মেইনলি ফোকাসড অন ডাব্লু ওকে আচ্ছা আর আমাদের এখন কী কী চলছে আমাদের এখন হিস্ট্রি চলছে বায়োলজি চলছে অ্যান্ড তার সাথে আমরা শুরু করেছি ইন্ডিয়ান পলিটি ওকে আরেকটা কথা বলে দিই তোমরা যদি কেউ আমার থেকে ইংলিশ বা ম্যাথ শিখতে চাও ইংলিশ বা ম্যাথ শিখতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে আমার আরেকটি চ্যানেল আছে এক্সাম সলিউশন তো সেই এক্সাম সলিউশান চ্যানেলটা তোমরা ভিজিট করতে পারো সেখানে কিন্তু আমি নিয়মিত মানে গ্রামার ভোকাবুলারি এবং ম্যাথের ক্লাস কিন্তু করছি ওকে আচ্ছা আর আজকের এই সম্পূর্ণ লেকচারটি বুঝতেই পারছো অনেকটা যুগ অনেকটা সময়ের লেকচার হবে তার মানে লেকচারটি অনেক বড় হতে পারে একবারে যদি দেখতে সম্ভব না হয় তো পার্ট পার্ট করে ভাগ ভাগ করে দেখে ফেলবে ওকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আমরা এটাতে করব। তাতে কী হবে না এই লেকচার দেখার পরে তোমরা ইতিহাসের ডট কানেকশানটা শিখে যাবে যে কোনটার পরে কোনটা ঘটলো কোন ঘটনা বা কোন সাম্রাজ্যের পরে কারা কোন রাজবংশের পরে কারা আসলো সাম্রাজ্য শাসন করলো ইত্যাদি ইত্যাদি ওকে আর এই ভিডিওর টোটাল যে ক্লাস নোট সেই ক্লাস নোটটা আমি পিডিএফ আকারে ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা সামান্য শুল্ক দিয়ে ডাউনলোড করে নিতে পারো আর যারা আমার চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করেছ তাদের জন্য কিন্তু আমি ফ্রি অফ কস্ট কমিউনিটি পোস্টে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে ওকে আচ্ছা দেখো মৌর্যদের পরবর্তী মানে মৌর্যদের পূর্ববর্তী যুগে আমরা যখন প্রি মৌর্যান পিরিয়ড পড়েছিলাম মানে মৌর্য পূর্ববর্তী যুগ সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম যে মৌর্যদের আগেও ভারতবর্ষে কিছু নেটিভ ডাইনাস্টি রুল করেছে আবার কিছু ফরেন ডাইনাস্টি রুল করেছে ঠিক তেমনি মৌর্য সাম্রাজ্যের পরে এসেও দেখো আমরা দুটো টপিক্স টু ডিসকাসে ভাগ করে নিয়েছি যে নেটিভ সাকসেস অফ দ্য মৌরিয়াস অ্যান্ড ফরেন সাকসেসার অফ দ্য মৌরিয়াস মানে মৌর্যদের নেটিভ সাকসেসর মানে দেশীয় কিছু রাজবংশ এবং মৌর্যদের পরবর্তী সময় কিছু বিদেশি রাজবংশ এই ভারতবর্ষের শাসন ব্যবস্থা চালাবে ওকে তো কেন এমনটা হয় ভালো করে বোঝো যে মৌর্য সাম্রাজ্যের মতন বিশাল সাম্রাজ্য বা বিশাল একটা নেতৃত্ব যখনই কোনো দেশ থেকে বা কোনো ভূখণ্ড থেকে হারিয়ে যায় তখন ছোট্ট ছোট্ট অঞ্চলে ছোট্ট ছোট্ট রাজারা কিন্তু তাদের রাজ্য শাসন করতে থাকে আবার যখন আমরা দেখব যে পরবর্তী যুগে যখন গুপ্ত সাম্রাজ্য ভারতবর্ষে প্রতিষ্ঠা হবে সেই গুপ্ত সাম্রাজ্যের সময় আমরা দেখব ছোট ছোটো রাজবংশ আবারও গুপ্ত সাম্রাজ্যের বিরাট একটা সাম্রাজ্যের আয়তনে চলে আসবে ওকে তো যাই হোক আজকে গুপ্ত সাম্রাজ্যের আগে অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের পরে যতগুলো রাজবংশ দেশ হোক বা বিদেশি যারা যারা শাসন করেছিল সেটা আমরা দেখবো তা ভিডিও শুরু করার আগে আমি এখানে তোমাদের তিনটে পয়েন্ট লিখে রেখেছি তিনটে পয়েন্ট খুব ভালো করে খেয়াল করবে দ্যাট ইজ নাম্বার ওয়ান কি বলছি দিস পিরিয়ড এক নম্বর পয়েন্ট এখানে বলা হচ্ছে যে দিস পিরিয়ড স্টার্টেড ফ্রম ওয়ান এইট্টি ফাইভ বিসি একশো পঁচাশি বিসি থেকে শুরু হয়েছিল একশো পঁচাশি সময়কালটা কি মনে আছে তোমাদের মৌর্য সাম্রাজ্যের শেষ যে রাজা ছিল তার নাম কি ছিল বৃহদ্রথ তাই না বৃহদ্রত আর সেই বৃহদ্রতকে হত্যা করেছিল তারই সেনাপতি যার নাম পুষ্যমিত্র শুঙ্গ তাই না এই বৃহদ্রতকে হত্যা করার পরে পুষ্যমিত্র শুঙ্গ মগধে শিং বংশ প্রতিষ্ঠা করেছিল এবং তারপর দেখব শুঙ্গ তারপরে তোমার কাহ্য তারপর দেখব সাতবাহন তারপর দেখব চেদি আর ভারতবর্ষে কারা ছিল ইন্দো গ্রিকরা ছিল সকরা ছিল পার্থিয়ানসরা ছিল কুষাণরা ছিল আচ্ছা আমি এখানে যদি ভারতবর্ষের মানচিত্রটা একটু আঁকার চেষ্টা করি যদি এরকম করে আমি আঁকলাম ওকে সো এইটা ধরে নাও ভারতবর্ষের একটা মানচিত্র ঠিক আছে তো এই ভারতবর্ষের মানচিত্রে এই যে যে ভারতবর্ষের এটা হলো উত্তর দিক এটা হলো দক্ষিণ দিক এটা হলো পূর্ব দিক এটা হলো পশ্চিম দিক ওকে এবার ভারতবর্ষের যে উত্তর পশ্চিম অংশ কোনটা এইটুকু ভারতবর্ষের উত্তর পশ্চিম অর্থাৎ যেখানে বর্তমানে পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান রয়েছে এই অঞ্চলটুকু ছিল হচ্ছে বিদেশি শাসকদের অধীনে কারণ বিদেশিরা এখান দিয়েই কিন্তু ভারতবর্ষে প্রবেশ করেছে তাই এই সমস্ত এলাকাগুলো বিদেশিদের শাসনে অর্থাৎ ফরেন রুলারদের শাসনে বা অধীনে ছিল কিন্তু বাদবাকি যে ভারতের এই যে পুর উত্তর পূর্ব পাশ সেন্ট্রাল পাশ এবং দক্ষিণাত্ম এগুলো কিন্তু দেশীয় রাজারাই শাসনকার্য চালিয়েছে কারণ ভারতবর্ষে কোনো দিন এই দিক থেকে কখনো ইনভেজান হয়নি ফরেন ইনভেজান হয়নি ফরেন ইনভেজান শুধুমাত্র উত্তর পশ্চিম দিক থেকেই কিন্তু ভারতবর্ষে হয়েছে আর দক্ষিণ থেকে হওয়ার কথাই না কারণ দক্ষিণে বৃহৎ সমুদ্র রয়েছে একদিকে রয়েছে এখানে রয়েছে আরব সাগর আর এখানে এখানে রয়েছে বঙ্গোপসাগর আর এখানে রয়েছে ভারত ভারত মহাসাগর তাহলে এইখান দিয়ে মানে অ্যাটাক করার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু এই পাশটা ছিল হচ্ছে ল্যান্ড রুট ল্যান্ড রুট মিডিল ইস্ট থেকে শুরু করে ইউরোপ থেকে শুরু করে সমস্ত জায়গায় যাওয়ার ল্যান্ড রুট এটাই আবার ওপরে রয়েছে হিমালয় পর্বত তা ও দিক দিয়েও আসা সম্ভব নয় বোঝা গেল তাহলে এটা ভারতের জন্য একটা ভালো জিনিস ছিল কিন্তু এই একটা পাশ দিয়ে কিন্তু বিদেশিদের আক্রমণ হয়েছে এবং সেই বিদেশিরা আসতে আসতে যখনই কোনো একটা ভারতীয় নেটিভ শাসকের যখনই কোনো একটা বাধা পেয়েছে তখনই তারা এখানে থমকে গেছে থমকে এখানেই শাসনকার্য চালাতে শুরু করেছে তো ঠিক তেমনি দেখব যে ভারতের এই উত্তর পশ্চিম অংশ বাদ দিয়ে বাদবাকি যে জায়গাটা রয়েছে সেই বাদবাকি জায়গায় আমরা দেখব নেটিভ সাকসেসররা শাসন করছে এবং দেখব যে এই উত্তর পশ্চিম অংশ যেমন পাকিস্তান আফগানিস্তান গুজরাটের খানিকটা অংশ রাজস্থান মহারাষ্ট্র এই সমস্ত জায়গা দিয়ে আমরা দেখব ফরেন সাকসেসারও রাজত্ব করছে ঠিক আছে তাহলে চলো আজকে শুরু করি দুটো ভাগে বুঝতেই পারছো আলোচনা হবে তো মোটামুটি ওদিকের চারটে কিংডম এদিকের চারটে কিংডম মোট আটটা কিংডম নিয়ে আলোচনা হবে তো ভিডিওটি লং হতে পারে তোমরা দেখতে থাকো ওকে আচ্ছা দেখো নেটিভ রুলার্স এবার নেটিভ রুলার্সের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কারা ছিল সবথেকে গুরুত্বপূর্ণ ছিল শুঙ্গরা তাহলে মৌর্য সাম্রাজ্য ধ্বংস হওয়ার পরে যে সাম্রাজ্য ভারতবর্ষে বা মগধের সাম্রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা কারা শুঙ্গ ডাইনাস্টি ঠিক আছে অর্থাৎ কিনা পুষ্যমিত্র শুঙ্গ এই শুঙ্গ ডাইনাসটি প্রতিষ্ঠা করেন শুঙ্গদের সময়সীমা একশো পঁচাশি বিসি থেকে সেভেন্টি টু বিসি পর্যন্ত ছিল এই শুঙ্গ বংশের রাজা যিনি পুষ্যমিত্র শুঙ্গ তিনি ছিলেন রাজা মৌর্য রাজা বৃহদ্রথের সেনাপতি কমান্ডার ইন চিফ ওকে এবং তিনি জাতিতে ছিলেন ব্রাহ্মণ হিন্দু ওকে এই পুষ্যমিত্র শুঙ্গ ওয়াজ দ্য আর্ট অ্যান্ড ফলোর অফ অর্থোডক্স হিন্দু তিনি হিন্দু ধর্মের অর্থোডক্স মানে গোড়া হিন্দু সমর্থক ছিলেন কিন্তু তাই বলে তিনি কিন্তু অন্য ধর্মের লোকেদের কিন্তু কখনোই মানে ঘৃণার চোখে বা তাদেরকে বাধা দেওয়া বা তাদেরকে নিপীড়িত করা অত্যাচারিত করা তা কখনো করেননি এর প্রমাণ দেখো দুই নম্বর পয়েন্টে তোমরা দেখতেই পাচ্ছ শুঙ্গদের রেনে সুঙ্গদের রাজত্বকালে কিন্তু মধ্যপ্রদেশের ভারহুতে যে গ্রেট বুদ্ধিস্ট স্তূপ তৈরি করা হয়েছিল সেটাই কিন্তু এই শুঙ্গ পিরিয়ডের সব থেকে বিখ্যাত মনুমেন্টের মধ্যে পড়বে তার মানে বৌদ্ধদের জন্যে মানে পুষ্যমিত্র শুঙ্গ এ একজন হিন্দু রাজা হওয়া সত্ত্বেও সে বৌদ্ধদের জন্যে এত সুন্দর একটি স্তূপ তৈরি করে দিয়েছেন সেই স্তূপটাই কিন্তু তার সাম্রাজ্যের মধ্যে বিখ্যাত মনুমেন্টে পরিণত হয়েছে ওকে এছাড়াও শুঙ্গদের যদি বেশিরভাগ মনুমেন্ট তুমি দেখো তাহলে তুমি দেখবে বৌদ্ধদের জন্যই তৈরি করা বিহার চৈত্য তারপর ভোজের ভোজ যেটা কি যে একটা পুনাতে এখন আছে আমরা যে বর্তমান পুনা বলি সেইখানের স্তূপ তৈরি করেছে অমরাবতীর স্তূপ নাসিকের চৈত্র এই মানে বৌদ্ধদের জন্যেই তিনি কিন্তু অনেক উদারবাদী কাজ কিন্তু করে গেছেন ওকে এবার আমরা একটা জিনিস এখানে দেখি যে বৈদিক যুগে যখন বৈদিক যুগে আমাদের হিন্দু সনাতন ধর্মের মানে পূর্ণাঙ্গ সৃষ্টি হচ্ছে বিস্তার হচ্ছে কিন্তু পরবর্তী বৈদিক যুগে আমরা এসে দেখলাম যে ব্রাহ্মণ্যতন্ত্র বা ব্রাহ্মণ্য বাদটা বেড়ে গেল এবং এই ধর্মের মধ্যে পৌত্তলিকতা চলে আসলো ধর্মের মধ্যে জটিলতা বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের জটিলতা এমন জটিল হয়ে গেল যে ধর্মপদ্ধতিগুলো তো মানুষ আস্তে আস্তে একটু উদারবাদী ধর্মের সন্ধানে শুরু করলো আর সেই উদারবাদী ধর্ম সন্ধানের সময়ই কিন্তু কি হয়েছিল না ভারতবর্ষে প্রতিষ্ঠা হয়েছিল তেষট্টিটি ভিন্ন ভিন্ন ধর্ম সম্প্রদায় আর সেই তেষট্টিটি ভিন্ন ভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে তিনটি ধর্ম আমরা ঐতিহাসিকভাবে পরিচয় পাই সেগুলোর মধ্যে বিখ্যাত রয়েছে বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম আজীবক ধর্ম ঠিক না এবার সেই পরবর্তী বৈদিক যুগের পর থেকে যখন ধর্মীয় প্রতিবাদী আন্দোলন গড়ে উঠলো তখন দেখব যে এই মৌর্যদের সময়কাল পরবর্তী বৈদিক যুগ থেকে শুরু করে মৌর্যদের সময়কালে আমরা দেখব কি যে হিন্দু ধর্ম আস্তে 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 একদম মানে অনেক মানে সমাজের অনেক নিচু স্তরে চলে গেল মানে খুব কম সংখ্যক মানুষ হয়ে গেল যারা হিন্দু ধর্মকে ফলো করছে কেন এমন হলো কারণ তৎকালীন সময়ে যে সমস্ত রাজারা ছিল যে সমস্ত শাসকেরা ছিল তারা কিন্তু কি করলো না এই সমস্ত কেউ বৌদ্ধ ধর্ম কেউ আজীবক ধর্ম কেউ জৈন ধর্মকে গ্রহণ করলো আমরা যদি মৌর্য সাম্রাজ্যের দিকেই দেখি তাহলে দেখো মৌর্য সাম্রাজ্যের প্রথম রাজা যিনি চন্দ্রগুপ্ত মৌর্য সেই চন্দ্রগুপ্ত মৌর্য একজন হিন্দুর সহযোগিতায় রাজ্য স্থাপন করলেও তিনি হিন্দু মন্ত্রীকে কৌটিল্য বা চাণক্য তিনি একজন হিন্দু ব্রাহ্মণ ছিলেন তো তার সহযোগিতায় তিনি মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেও তিনি নিজে কিন্তু কখনোই ওই ব্রাহ্মণ্যবাদ বা হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন না তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন কিন্তু জৈন ধর্মের পৃষ্ঠপোষক আবার দেখো চন্দ্রগুপ্তের ছেলে যে বিন্দুসার সেই বিন্দুসার কী না বিন্দুসার আবার আজীবক ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন আবার যদি আমরা বিন্দুসারটাকে থেকে বিন্দুসারের পুত্র অশোকের দিকে তাকাই তাহলে আমরা দেখব অশোকও কিন্তু ছিল কি না অশোক অশোকও কিন্তু ছিল বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক অর্থাৎ এই যে মৌর্যদের যে একটা বিরাট সময়কাল সেই সময়কালে আমরা দেখতে পাচ্ছি যে কেউ জৈন ধর্মের কেউ আজীবক ধর্মের কেউ বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক তাহলে হিন্দুদের যে মানে পুনর্জাগরণ সেটা কবে ঘটল সেটা মৌর্যদের পরবর্তী সময় যখন শুঙ্গ ডাইনাস্টি প্রতিষ্ঠা হলো মগধের সাম্রাজ্যে তখন ব্রাহ্মণিক্যাল রেজারেকশান ঘটল মানে ব্রাহ্মণ্য ধর্মের একটু উন্নয়ন ঘটল বুঝতে পারলো এই শুঙ্গ বুঝতে পারলো এই শুঙ্গ ডাইনাস্টিতে এবার সেই জন্যে যেহেতু পুষ্যমিত্র একজন হিন্দু ছিলেন তাই এই পুষ্যমিত্র শুঙ্গ কী করেছিলেন দুটো অশ্বমেধ যোগ্য করেছিলেন আর সেই দুটো অশ্বমেধ যোগ্যের যিনি পৌরোহিত্য করেছিলেন তিনি হচ্ছেন ঋষি পতঞ্জলি মহর্ষি পতঞ্জলি কিন্তু এই অশ্বমেধ যোগ্যের। কি করেছিলেন না পৌরোহিত্য করেছিলেন ঋষি পতঞ্জলি কে ছিলেন তিনি মহাভাষ্য গ্রন্থের রচয়িতা ছিলেন আর এই মহাভাষ্য গ্রন্থের মধ্যে মূল বিষয়বস্তু কী ছিল যোগ শাস্ত্র ঠিক আছে যার জন্য যে বাবা রামদেবজির পতঞ্জলির যোগ পীঠ রয়েছে না ওটা তার নাম অনুসারে উনি এটা করেছেন ওকে আচ্ছা এবার আর একটা কথা এখান থেকে মাথায় রাখতে হবে যে পুষ্যমিত্র যখন শাসন করছেন মগধে তখন কলিঙ্গে রাজত্ব করছেন খারবেল আর এই খারবেল কিন্তু বারবার মগধকে অ্যাটাক করেছেন কারণ খারবেলকে আমরা যখন পরবর্তী সময় গিয়ে পড়ব তখন আমরা দেখব খারবেলের যে পলিটিক্স ছিল খারবেলের পলিটিক্স কিন্তু বেসড অন ইম্পেরিয়ালিজম কনসেপ্ট মানে সাম্রাজ্যবাদের উপরে ভিত্তি করেই খারবেলের সাম্রাজ্য খারবেলের পলিটিক্সটা ছিল তার রাজনীতিটা ছিল ওকে সেই সূত্রে এই খারবেল কিন্তু পুষ্যমিত্র সঙ্গকে অ্যাটাক করেছিল এটা মাথায় রাখবে তাহলে খারবেলের সঙ্গে সমসাময়িক কে রাজা হয়ে গেল পুষ্যমিত্র ক্লিয়ার আচ্ছা এবার দেখো পুষ্যমিত্রর পরে শুঙ্গ ডাইনাস্টির যিনি রাজা হন তিনি হচ্ছেন পুষ্যমিত্র শুঙ্গর ছেলে অগ্নিমিত্র ওকে অগ্নিমিত্র ছিলেন এই শুঙ্গ বংশের দ্বিতীয় রাজা মহাকবি কালিদাস তার প্রথম নাটক তার প্রথম নাটক যেটা নাম ছিল মালবিকাগ্নিমিত্রম সেই মালবিকাগ্নিমিত্রমের যে নায়ক তিনিই ছিলেন কিন্তু এই অগ্নিমিত্র মালবিকা প্লাস অগ্নিমিত্র এই মালবিকা ছিলেন অগ্নিমিত্রের স্ত্রী তার রানী এই মালবিকা একটা নিচু কুলে জন্ম নেওয়া একটা কন্যা বা মেয়ে সেই মালবিকা রূপে গুণে অসাধারণ ছিলেন সেই জন্য অগ্নিমিত্র তাকে প্রপোজ করেছিলেন এবং বিয়ে করেছিলেন তাহলে মহাকবি কালিদাসের এই মালবিকাগ্নিমিত্রম গল্পের মধ্যে বা এই নাটকের মধ্যে আমরা দেখতে পাই যে কিভাবে মালবিকা মালবিকাকে অগ্নিমিত্র বিবাহ করেছিলেন এবং তাদের যে লাভ রোমান্সের কাহিনী তৎসহ তৎকালীন ইতিহাস কিন্তু আমরা এই মালবিকাগ্নিমিত্রম গল্পের মধ্যে পেয়ে থাকি ওকে আচ্ছা এখান থেকে একটা পয়েন্ট মনে রাখতে হবে যে অগ্নিমিত্রের সময়কালেই কিন্তু বিদর্ভ নগরটা কিন্তু মগধের সাম্রাজ্যের বাইরে চলে গেছিল মানে বিদর্ভটা কিন্তু মগধের আন্ডারে ছিল কিন্তু অগ্নিমিত্রের সময় থেকে বিদর্ভটা কি হলো না মগধ থেকে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল ওকে আচ্ছা নেক্সট পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ যে অগ্নিমিত্র ওয়াজ সাকসিডেড বাই হিজ সান সুজয়েষ্ঠা বা বসুজ্যেষ্ঠা দেখো বসুজ্যেষ্ঠা বা সুজয়েষ্ঠা যে অগ্নিমিত্রীর ছেলে এর প্রমাণ পাওয়া যায় মৎস্য পুরাণে মৎস্য পুরাণে বলা হচ্ছে যে অগ্নিমিত্র যখন মৃত্যু হলো তখন সিংহাসনে বসলো সুজয়েষ্ঠা বা বসুজেষ্ঠা। ঠিক আছে যার সময়সীমা ছিল একশো চুয়াল একশো একচল্লিশ বিসি থেকে একশো তেত্রিশ বিসি পর্যন্ত ওকে এই সময় কে শাসন করলো তাহলে এই সময় কিন্তু এই বসুজ্যেষ্ঠ বা সুজয়স্তা শাসন করলো এবার যদি আমরা দেখি যে শুঙ্গদের অন্যান্য রাজাকে যদি আমরা দেখি ওই বসুমিত্রের পরে সুজয়স্তা বা বসুজ্যেষ্ঠার পরে কিন্তু সিংহাসনে বসলো বসুমিত্র বসুমিত্রর পরে সিংহাসনে বসেছিল বজ্রমিত্র আর বজ্রমিত্রর পরে সিংহাসন সিংহাসনে বসেছিল ভগভদ্র আর ভগভদ্রের পরে সিংহাসনে বসেছিল দেবভূতি মনে রাখবে এই দেবভূতিই ছিল শুঙ্গ বংশের শেষ রাজা তাহলে শুঙ্গ বংশের শেষ রাজাকে যদি জিজ্ঞেস করে তার উত্তর কী হয়ে যাবে দেবভূতি ক্লিয়ার হলো ভেরি গুড এবার সুঙ্গদের সম্পর্কে আরও কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট নাম্বার ওয়ান এই সুঙ্গদের রাজধানী কোথায় ছিল সুঙ্গদের রাজধানী কিন্তু ছিল মধ্যপ্রদেশে অর্থাৎ বিদিশায় তাহলে বিদিশা ছিল সুঙ্গদের রাজধানী ঠিক আছে এই সুঙ্গদের সময়কালে ব্রাহ্মণিক্যাল যে ইনফ্লুয়েন্স সেটা রিভাইভাল হয় সেটার পুনর্জাগরণ হয় এটা আমি অলরেডি আলোচনা করেছি এবং এই সুঙ্গদের সময় ভাগবত ধর্ম কিন্তু ভারতবর্ষে প্রধান হয়ে ওঠে ওকে আচ্ছা বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় যে এই শুঙ্গ বংশেই রাজত্ব করেছিলেন একা সময় অন্ধরক নামের রাজা পুলিন্দক নামের রাজা ঘোষা নামের রাজা তো এখান থেকে দেখো ডব্লু এর পরীক্ষায় যদি এরা একটু কঠিন কোয়েশ্চেন করতে চায় ওরা জিজ্ঞেস করতেই পারে যে অন্ধরক কে ছিলেন তো পুলিন্দক কে ছিলেন ঘোষা কী ছিলেন তারা কিন্তু শুঙ্গ বংশের রাজা ছিলেন ওকে আচ্ছা তারপরে দেখো আমরা যে মানে শুঙ্গ বংশের যে শেষ দ্বিতীয় রাজা মানে শেষের আগের রাজা বৃহৎ মানে ভবভূত দেবভূতি শেষ দেবভূতির আগে সিংহাসনে যে রাজত্ব করেছেন তার নাম হচ্ছে ভগভদ্র আর সেই ভগভদ্রের কথা আমরা জানতে পাই কিন্তু হিলিওডোরাসের হিলিওডোরাসের পিলার থেকে অর্থাৎ হিলিওডোরাসের যে স্তম্ভ লিপি ছিল সেই হিলিওডোরাসের স্তম্ভ লিপি থেকে আমরা ভগভদ্রের শাসনকালের কথা জানতে পাই আর এই হিলিওডোরাসের পিলারটা বা স্তম্ভটা আমরা কোথায় খুঁজে পাই মধ্যপ্রদেশের বিদিশাতে খুঁজে পাই এবার প্রশ্ন ওঠে হিলিওডোরাসকে হিলিওডোরাস ছিলেন একজন গ্রিক দূত গ্রিক থেকে আসা একজন দূত তার নাম ছিল হিলিওডোরাস আর এই হিলিওডোরাস তার এই স্তম্ভকে কিন্তু মানে ডেডিকেট করে দিয়েছিলেন বাসুদেব বা বিষ্ণু আমাদের যে হিন্দু ধর্মের যে মূল ভগবান বাসুদেব বা বিষ্ণু ভগবান সেই বিষ্ণু ভগবানকে ডেডিকেট করে দিয়েছিলেন তার পিলারটিকে বা তার ঠিক আছে আচ্ছা এবার দেখো ওয়াজ লাস্ট কিং অফ শুঙ্গা আর এই বংশের যে শেষ রাজা ছিলেন সেই শুঙ্গ বংশের শেষ রাজা ছিলেন কিন্তু দেবভূতি ওকে আর এই দেবভূতির যিনি মিনিস্টার ছিলেন তার নাম ছিল বাসুদেব কাহ আর এই বাসুদেব কান্নই দেবভূতিকে হত্যা করেছিলেন হত্যা করে মগধে শুঙ্গবংশের অবসান ঘটিয়েছিলেন ঠিক আছে অ্যাকচুয়ালি বারে বারে মগধ বলছি কারণ টার্মটা রয়ে গেছে ওই মৌর্যদের সময়কাল থেকে অ্যাকচুয়ালি মগদি সেই সময় সেন্টার ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মগধই সেন্টার নয় এখানে এসে মধ্যপ্রদেশ তাদের রাজধানী হয়ে গেছে তো বলতে পারো তৎকালীন সময় ভারতবর্ষের যে মূল সেন্টার ছিল বা মূল সেন্টার অফ পাওয়ার ছিল সেটা কিন্তু এদেরই ছিল ওকে তো এইখানে এসে আমরা দেখছি যে কিনা দেবভূতি শেষ শুঙ্গ রাজা সেই শেষ শুঙ্গ রাজা দেবভূতিকে বাসুদেব কান্ন হত্যা করছেন হত্যা করে তিনি বংশের প্রতিষ্ঠা করছেন তাহলে এবার চলে এসে আমরা বংশের দিকে তোমরা যদি দেখো খেয়াল করে দেখবে যে মৌর্য বংশের শেষ রাজা বৃহদ্রথকে পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করে আর বংশ প্রতিষ্ঠা করলো আবার শুঙ্গ বংশ যখন শেষের দিকে আসলো তখন দেখা গেল বংশের যে শেষ রাজা দেবভূতি সেই দেবভূতিকে হত্যা করেই আবার বাসুদেব কান্ন কান্ন বংশের প্রতিষ্ঠা করছে ক্লিয়ার হলো আচ্ছা কান্ন ডাইনাস্টি কিন্তু খুব অল্প সময়ের জন্যে বিরাজ করেছিল কান্না ডাইনাস্টি মাত্র ৪৫ বছর লাস্টিং করেছিল এবং তাদের সময়সীমা ছিল বাহাত্তর বিসি থেকে সাতাইশ বিসি ওকে আচ্ছা এবার কথা হচ্ছে যে কান্নদের রাজধানী কোথায় ছিল তো কান্নদের রাজধানী ছিল পাটলিপুত্র ঠিক আছে পাটলিপুত্র ছিল কান্নদের রাজধানী এবার এই কান্ন ডাইনাস্টি কে প্রতিষ্ঠা করলো তাহলে কান্ন ডাইনাস্টি প্রতিষ্ঠা করলো কিন্তু বাসুদেব কান্ন ঠিক আছে তারপর কি এই বা কান্নদেরকে বলা হতো যে এরা ঋষি কান্নর বংশধর ওকে আবার পুরাণ গ্রন্থে আমাদের যে পুরাণ রয়েছে আঠেরো হিন্দুদের আঠেরো পুরাণ সেই আঠেরো পুরাণে কিন্তু এই কান্নদেরকে বলা হচ্ছে যে শুঙ্গ ভৃত্ত ভৃত্ত মানে কি বলতো ভৃত্ত ভৃত্ত মানে হলো চাকর তাহলে শুঙ্গদের ভৃত্য বা শুঙ্গদের সার্ভেন্টস হিসাবে কিন্তু কান্নদের বর্ণনা করা হচ্ছে আবার কি এই শুঙ্গদের যখন শেষ হবে শুঙ্গদের যখন অন্ত হবে শুঙ্গদেরকে কারা পরাজিত করবে অন্ধ্র অন্ধ্র জাতি শূন্য শুঙ্গদেরকে সরি কান্নদেরকে পরাজিত করে সেইখানে অন্ধ্রদের রাজত্ব কায়েম করবে এই অন্ধ্ররাই কিন্তু সাতবাহনের সাথে আইডেন্টিক্যাল অর্থাৎ ঐতিহাসিকেরা মনে করেন যে অন্ধ্র জাতিটাই হচ্ছে সাতবাহন জাতি বা সাতবাহন ডাইনাসিটির লোকেরা ওকে তাহলে এই ক্রনোলজি দেখে নাও কান্নদের তাহলে কান্নদের প্রথম রাজা ছিল বাসুদেব কান্ন বাসুদেব কান্নর পরে সিংহাসনে বসেছিল ভূমিমিত্র কান্ন ভূমিমিত্র কান্নর পরে সিংহাসনে বসেছিল নারায়ণ কান্ন আর নারায়ণ কান্নর পরে সিংহাসনে বসেছিল সুশর্মা কান্ন তাহলে বলতে পারে জিজ্ঞেস করতে পারে এখানে যে বংশের শেষ রাজার নাম কি বংশের শেষ রাজার নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সুশর্মা কাহ্ন ক্লিয়ার হলো এরপর তাহলে এবার আমরা দেখে নিই সাতবাহনদের দেখব সাতবাহনদের দেখার আগে আমরা উড়িষ্যার দিকে চলে যাই উড়িষ্যায় তখন কিন্তু উড়িষ্যায় কিন্তু একটা রাজত্ব চলছে আর সেই উড়িষ্যার রাজত্বটা যেটা চলছে সেটা কোন রাজবংশ চেতি বা চেদি রাজবংশ এই চেতি বা চেদিদের কিন্তু কোথাও কোথাও এমন নামটাও দেয়া হয়েছে চেটাস কি নাম দেয়া হয়েছে চেটাস সিএইচ টিএ চেটাসও বলা হয়েছে তো জিনিসগুলো এক এটাকে মাথায় রেখো ওকে তাহলে দেখো এই চেদি রাজবংশর এদের যে রাজধানী ছিল কোথায় ছিল কলিঙ্গনগরে রাজধানী ছিল কলিঙ্গটা কিন্তু উড়িষ্যা ঠিক আছে আচ্ছা অশোকের মৃত্যুর পরে উড়িষ্যার ইতিহাসটা মানে কলিঙ্গের ইতিহাসটা একদম অস্পষ্ট হয়ে যায় মানে সেখানে ইতিহাসটা জানা যায় না ঠিক আছে কিন্তু ফার্স্ট সেঞ্চুরি বিসি থেকে এই কলিঙ্গ রাজ্যে রাজত্ব কিন্তু করেছিল চেদি ডাইনাস্টি আর এই চেদি ডাইনাস্টি প্রতিষ্ঠা করেছিল মহা মেঘবাহন তাহলে চেদি ডাইনাস্টি কে প্রতিষ্ঠা করেছিল না চেদি ডাইনাস্টি মহা মেঘবাহন নামে একজন ব্যক্তি তিনি এই চেদি ডাইনাস্টিকে প্রতিষ্ঠা করেছিলেন এই বিষয়ে আরও ডিটেলস কিন্তু বলা যায় তো আমি এখন এখানে এগুলো বলবো না ওকে যতটুকুন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দরকার আমি ততটুকুনই বলছি আদারওয়াইজ তোমরা যদি টেক্সট বুকগুলো পড়তে থাকো তাহলে কিন্তু অবশ্যই এদের সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারবে এবার এই চেদি বংশের যিনি সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন তার নাম হচ্ছে খারবেল আমরা কলিঙ্গরাজ খারবেলের কথা শুনেছি কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা লিপি আমরা পড়ে এসেছি ছোটোবেলা থেকে তাহলে এই যে যে কলিঙ্গরাজ খারবেল এই খারবেল কোন বংশের রাজা ছিলেন খারবেল ছিলেন চেতি বা চেদি বংশের রাজা ছিলেন ওকে এবার ঐতিহাসিকেরা মনে করেন যে খারবেল টোয়েন্টি ফাইভ বিসি নাগাদ তিনি সিংহাসন আরোহণ করেছিলেন ওকে এবার দেখো কথাটা কথাটা মানে মানে এটা প্রভাবলি এটা ধরে নেওয়া হয় কিন্তু কথাটা ঠিক কি না এটা কিন্তু বলা সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ আমরা দেখতে পাচ্ছি এই খারবেল কিন্তু পুষ্যমিত্র সঙ্গকে আবার অ্যাটাক করছে তাহলে পুষ্যমিত্র সুঙ্গর সময়কাল কিন্তু একশো পঁচাশি থেকে একশো আশি থেকে একশো আশি বিশি থেকে শুরু একশো আশি থেকে একশো আটচল্লিশ ছিল তাহলে বুঝতে পারছো ওই সময় কিন্তু এই ডেটটা মেলে না তো ডেটগুলো নিয়ে বেশি মাথা ঘামানোর কথা নেই কারণ এখান থেকে কখনোই শাল জিজ্ঞেস করে না কেন জিজ্ঞেস করে না কারণ এখানে কোনো সেভাবে লিখিত কোনো টাইম নেই এগুলো বিভিন্ন পিলার্স থেকে বিভিন্ন লিপি থেকে বিভিন্ন ইনস্ক্রিপশান থেকে পাওয়া গেছে যার কারণে এদের যে সময়সীমা মূল পারফেক্ট সময়সীমা বোঝাটা খুব কষ্টের ওকে যাই হোক এবার দেখো খারবেলের ইতিহাস সম্পর্কে আমরা কিন্তু জানতে পাই হাতিগুম্ফা শিলালিপি থেকে তাহলে খারবেল তার যে ক্যারিয়ার ছিল সেই খারবেলের ক্যারিয়ারকে তেরোটা বছরে ভাগ করা হয়েছে এমন বলা হয় যে খারবেল সে তেরোটা বছর তার সাম্রাজ্যকে বিশেষভাবে মানে ইম্পেরিয়ালিজম কনসেপ্ট দিয়ে সে রাজত্ব চালিয়েছিল কারণ খারবেল বারবার আমরা দেখেছি যে খারবেল বিভিন্ন জায়গায় অ্যাটাক করেছেন বিভিন্ন জায়গায় অ্যাটাক করে তার সাম্রাজ্যটাকে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছেন আর সেই জন্যেই খারবেলের টাইটেল ছিল কিন্তু দিগ্বিজয় খেয়াল রেখো খারবেলের টাইটেল কী ছিল না খারবেলের টাইটেল ছিল দিগ্বিজয় আর দিগ্বিজয় মানে কি যে বিভিন্ন দিককে জয় করছে তাকে বলা হচ্ছে দিগ্বিজয় তাহলে এই খারবেলের মধ্যে যেটা ছিল সেটা হলো ইম্পিয়ারিলিস্টিক মাইন্ডসেট ছিল খারবেলের মধ্যে ওকে আর কি খারবেল কিন্তু জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন তাহলে খারবেল কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন খারবেল ছিলেন জৈন ধর্মের পৃষ্ঠপোষক আর সেই জৈন ধর্মের পৃষ্ঠপোষকতার জন্যেই তিনি মানে ভুবনেশ্বর ভুবনেশ্বরের কাছে উদয়গিরিতে তিনি কিন্তু উদয়গিরি পাহাড়ে তিনি জৈন সন্ন্যাসীদের জন্য বিভিন্ন কেভস মানে গুহা তৈরি করে দিয়েছিলেন তাদেরকে ওকে আচ্ছা এবার খারবেলের ক্যারিয়ার দেখো বলা হয় যে খারবেলের ফার্স্ট ইয়ার অফ রুল মানে তিনি যখন প্রথম বছর শাসন করছেন তো প্রথম বছর শাসনে তিনি কী করছেন তার যে রাজধানী ছিল কলিঙ্গনগর সেই কলিঙ্গনগরটাকে তিনি একটু রিপেয়ারিং করে নিচ্ছেন সেকেন্ড ইয়ারে এসে আমরা দেখবো যে তিনি মানে বিভিন্ন জায়গায় কী করছেন না দা দ্য আর্মিজ অফ কলিঙ্গ অ্যাডভানসড আপ টু রিভার কান মানে কান নদীর তীর পর্যন্ত তার সৈন্যবাহিনী পৌঁছে যাচ্ছে অ্যাটাকড দ্য সিটি অফ মুশিকনগর এবং মুশিকনগরের শহরটাকে তিনি আক্রমণ করছেন তার তিন নম্বর বছরে আমরা দেখব যে সে মানে সে বেরারের ভোজ ভোজাকদেরকে অ্যাটাক করছেন আবার মারাঠা স্পিকিং রিজনের রথিকাসদের তিনি অ্যাটাক করছেন ওকে ফিফথ ইয়ারে দেখব যে ব্রট দ্য ওয়াটার্স অফ ফ ক্যানেল ফ্রম তানাসুলি তানাসুলি থেকে তিনি কিন্তু তার রাজধানীতে একটা ক্যানাল নিয়ে আসছেন জল আনার জন্যে ঠিক আছে আচ্ছা এইট থিয়ারে তিনি তাকে দেখব যে সে কী করছে না রাজগৃহ দখল করছে ঠিক আছে রাজগৃহটা কোথায় যেটা বরাবর হিলস রয়েছে গয়া ডিস্ট্রিক্ট সেই রাজগৃহ দখল করে নিচ্ছেন এবং গ্রিক ইনভেডার ডিমেট্রিয়াস সেই ডিমেট্রিয়াসকে কিন্তু তিনি পরাজিত করেছিলেন এবং তাদেরকে পিছু হতে বাধ্য করেছিলেন তার নাইন থিয়ারে গিয়ে দেখব যে তিনি প্রাচীনদের তীরে প্রাচী দুই তীরেই প্রাসাদ স্থাপন করছেন মহাবিজয় প্রসাদ কেন স্থাপন করছেন যেহেতু তিনি টাইটেল নিয়েছিলেন দিগ্বিজয় বিভিন্ন দিকে তিনি সাম্রাজ্য স্থাপন করছেন তার সাম্রাজ্যকে বর্ধিষ্ণু করে নিচ্ছেন করে নেওয়ার পরে প্রাচী দুই দুই মহাবিজয় প্রাসাদ তৈরি করছেন বুঝতেই পারছ মহাবিজয় মানে কি এটা একটা জয়ের চিহ্ন ঠিক তার টেন্থ নম্বর ইয়ারে তিনি কিন্তু গঙ্গা ভ্যালিতে কিন্তু ইনভেড করলেন ইলেভেন্থ নম্বর ইয়ারে আমরা দেখতে পাচ্ছি সে সাউথ ইন্ডিয়ার দিকেও গেছে তামিল দেশকে পার করে পাণ্ডদের রাজ্য পর্যন্ত পৌঁছে গেছে তিনি এবং বারো নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে ডিফিটেড দ্য কিংস অফ মগধা এবং মগধের বিভিন্ন রাজাদেরকেও কিন্তু তিনি পরাজিত করার চেষ্টা করেছেন ক্লিয়ার হলো এই ছিল ওভারঅল খারবেলের হিস্ট্রি এখান থেকে যতগুলো পয়েন্ট পরীক্ষায় পূর্বে এসেছে এবং আগেও আসতে পারে সেজন্য এগুলো দিয়ে দিলাম ওকে আচ্ছা এবার আমরা দেখবো সাতবাহন ডাইনাস্টি তাহলে ওখানে কি হয়েছিল ওইখানে কিন্তু যেটা হয়েছিল সেটা হচ্ছে যে কে ছিল কাহ ডাইনাস্টি কান্ন ডাইনাস্টিকে হত মানে শেষ করে দিল কারা অন্ধ্ররা অন্ধ্ররা কারা অন্ধ্ররাই তো সাতবাহন তাহলে দেখো সাতবাহনদের সময়সীমা তোমরা দেখতে পাচ্ছ টু বিসি থেকে টু এডি পর্যন্ত মানে বলা হয় সাতবাহনরা ভারতবর্ষের দক্ষিণ অংশে বা সেন্ট্রাল ভারতবর্ষের ডেকান অ্যান্ড সেন্ট্রাল পার্টে মানে ভারতবর্ষের মধ্য দক্ষিণ অঞ্চলে এরা কিন্তু প্রায় চারশো বছর কম নয় প্রায় চারশো বছর রাজত্ব করেছে ওকে আর এই সাতবাহনরাই আইডেন্টিক্যাল উইথ দা অন্ধ্রাস ঠিক আছে অন্ধ্র জাতিদের সাথেই কিন্তু সাতবাহনদের একটা মানে মিল রয়েছে এরা দুজো এ দুটো একই এটা ঐতিহাসিকেরা মনে করেন ওকে তাই মৌর্য সাম্রাজ্য যখন চলছে তখনও কিন্তু এরা দক্ষিণাত্মের সাতবাহন রাজবংশ চলছে ঠিক আছে তাহলে আর মৌর্যদের পরবর্তী সময় ভারতবর্ষের সব থেকে গুরুত্বপূর্ণ রাজবংশ কিন্তু এই সাতবাহন রাজবংশ ওকে এদের রাজত্ব কোথায় এদের রাজত্ব হচ্ছে ভারতবর্ষের যেটা এখন মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এবং দক্ষিণ কর্ণাটক এই সমস্ত জায়গা জুড়ে ওকে দেখো Uh, the early Satavahana kings appeared not in Andhra but in Maharashtra. যে সাতবাহনদের যে আস মানে পূর্বের সাতবাহনদের যে সৃষ্টি সেই সাতবাহনদের সৃষ্টি কিন্তু অন্ধ্রপ্রদেশে হয়নি সেটা হয়েছে মহারাষ্ট্রে কারণ কি কারণ মহারাষ্ট্রে তাদের সাতবাহনদের বিভিন্ন ধরনের ইনস্ক্রিপশন খুঁজে পাওয়া গেছে এবার এই সাতবাহন বংশের যতদূর ইতিহাস জানা যায় তো সেই ইতিহাস জানার সূত্র থেকে সাতবাহন বংশের প্রতিষ্ঠা বলা হয় সিমুককে তাহলে সাতবাহন বংশের প্রতিষ্ঠা কে করলো না সাতবাহন বংশের প্রতিষ্ঠা করলো সিমুক রাজা সিমুক সিমুক ইজ দ্য ফাউন্ডার অফ সাতবাহনা ডাইনাস্টি সাতবাহনদের যে রাজত্ব ছিল সেটা মেইনলি মড আমাদের আজকের দিনের অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা মহারাষ্ট্র এবং তার সাথে এরা পরবর্তী সময় কর্ণাটক গুজরাট মধ্যপ্রদেশ এগুলোও তাদের সাম্রাজ্যের অধীনে নিয়ে এসেছিল তাদের রাজধানী বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছিল এক ছিল প্রতিষ্ঠান বা পৈথান আর এক ছিল অমরাবতী তাহলে সাতবাহনদের রাজধানী ছিল দুটি জায়গায় কোথায় কোথায় একটা ছিল পৈথান বা প্রতিষ্ঠান আর একটা ছিল কোথায় না অমরাবতীতে ওকে আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করো মনে রাখবে এই সাতবাহনরাই হলো সাতবাহনরাই হল প্রথম ভারতীয় শাসক এরা কয়েনের প্রচলন করেছিল মৌর্য পরবর্তী যুগে কয়েন ঠিক আছে মানে মুদ্রা কয়েন বা মুদ্রার প্রচলন করেছিল এবার এই সাতবাহনরা মুদ্রার প্রচলন শিখেছিল কাদের থেকে আমরা যখন এর প্যারালালি আমরা যখন পরবর্তী সময় গিয়ে ফরেন সাকসেসার্স অব দ্য মৌর্য দেখব মৌর্যদের ফরেন সাকসেসার মানে বিদেশি শাসনকারীদের যখন আমরা দেখব তখন আমরা দেখব যে এই পশ্চিম মানে ওয়েস্টার্ন ইন্ডিয়াতে পশ্চিম ভারতে উত্তর পশ্চিম ভারতে তখন রাজত্ব করছে শকরা আর সেই শকদের রাজাদের বলা হতো সত্রপ সত্রপ মানে কি সত্রপ মানে হচ্ছে প্রোটেক্টর অফ দ্য থ্রোন যিনি সিংহাসনকে প্রোটেক্ট করেন তাকে বলা হয় সতরপ কাদের মধ্যে শকদের যেমন আমাদের ভারতীয়দের মধ্যে আমরা কী বলি রাজা বলি তো ওরা বলতো রাজা বলতো না ওরা বলতো সত্রপ বলতো সত্রপ সত্রপ মানে প্রোটেক্টর অফ দ্য থ্রন তো গৌতমীপুত্র সাতকর্ণী ছিলেন এই সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা আর সেই গৌতমীপুত্র সাতকর্ণী এই শত্রভদেরকে পরাজিত করেছিলেন এবং সত্রপদের থেকে তিনি একটা প্র্যাকটিস গ্রহণ করেছিলেন কি না সত্রপরা কয়েন ইউজ করতো তাদের রাজ্যে কয়েন এবং এই কয়েনের মাধ্যমে বিভিন্ন জিনিসের আদান প্রদান হতো আর সব থেকে বড়ো কথা কয়েনের মধ্য দিয়ে রাজার যে অস্তিত্ব সেটাকে ইতিহাসের সাক্ষী করে রাখা হয়েছিল মানে এই কয়েনের মধ্যেই রাজার মুখটাকে পোর্ট্রে করা হতো রাজার ছবিটাকে এঁকে দেওয়া হতো এবং সেই যুগে তাদের যে ভাষা ছিল সেই ভাষাটা কয়নে লিপিবদ্ধ করা হতো বোঝা গেছে ওকে এবার যদি প্রশ্ন জিজ্ঞেস করে যে সাতবাহনদের সরকারি ভাষা কী ছিল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অব দ্য সাতবাহনা মনে রাখবে সাতবাহনদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল কিন্তু প্রাকৃত ভাষা ঠিক আছে প্রাকৃত ল্যাঙ্গুয়েজ ওয়াজ দ্য সাতবাহনাজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তাছাড়াও সাতবাহনদের সময় তেলেগু তামিল কন্নড় এ সমস্ত ভাষাও কিন্তু ছিল কিন্তু সাতবাহনরা সংস্কৃত থেকে প্রাকৃত ভাষাকে বেশি গুরুত্ব দিত ওকে আচ্ছা যেহেতু সাতবাহনরা নিজেদেরকে ব্রাহ্মণ বলে দাবি করে সেই জন্যে ব্রাহ্মণ হিন্দু বলে দাবি করে তা সত্ত্বেও তারা কিন্তু বৌদ্ধ ধর্ম এবং ব্রাহ্মণিজম দুটোকেই সমান সম্মান কিন্তু প্রদর্শন করেছেন ওকে আচ্ছা দে সাকসেসফুলি ডিফেন্ডেড দেয়ার টেরিটরিজ এগেনস্ট ফরেন ইনভেডার্স তারা কিন্তু খুব মানে সাহসিকতার সাথে বিদেশি আক্রমণকারীদের হাত থেকে নিজেদের রাজ্যকে রক্ষা করেছেন এবং সেই জন্যেই আমরা দেখতে পাই যেই সাতবাহনরা বারবার শক রাজাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে তাদেরকে ঠেকানোর জন্যে ওকে আচ্ছা এবার আমরা সাতবাহন ডাইনাস্টির খুব গুরুত্বপূর্ণ কতজন রাজার সম্পর্কে জানবো ওকে দেখো সাতবাহন বংশের যে প্রথম গুরুত্বপূর্ণ রাজা তার নাম সাতকর্ণী প্রথম সাতকর্ণী প্রথম সাতকর্ণীর সময়সীমা একশো আশি বিসি থেকে একশো চব্বিশ বিসি পর্যন্ত প্রথম সাতকর্ণী ছিলেন এই সাতবাহন বংশের তিন নম্বর রাজা এই প্রথম সাতকর্ণী তিনিই সবার প্রথমে কি করেন মিলিটারি পাওয়ারকে মানে আর্মিকে কাজে লাগিয়ে তার সাম্রাজ্যকে এক্সপ্যান্ড করার শুরু করেন তিনি কলিঙ্গ জয় করেছিলেন যখন খারবেলের মৃত্যু হয়ে গেল খারবেলের মৃত্যুর পরে তিনি কিন্তু কলিঙ্গটাকে জয় করেছিলেন হি অলসো পুসড ব্যাক দ্য সুঙ্গাজিন পাটলিপুত্র ঠিক আছে তিনি শুঙ্গদেরকে পাটলিপুত্র থেকে বিতাড়িত করেছিলেন তিনি মধ্যপ্রদেশটাকে তার সাম্রাজ্যের অন্তর্গত করে নিয়েছিলেন এবং দক্ষিণের গোদাবরী ভ্যালিটাকে গোদাবরী নদীর উপত্যকাটা যখন তিনি অ্যানেক্স করলেন তার সাম্রাজ্যের সঙ্গে এবং তখন থেকে তিনি তার উপাধি গ্রহণ করলেন লর্ড অফ দক্ষিণাপথা মানে মালিক তিনি হয়ে গেলেন মনে রাখবে এই প্রথম সাতকর্ণীর স্ত্রী তার নাম ছিল নয়নিকা আর সেই নয়নিকা নানেঘাট ইনস্ক্রিপশন রচনা করেছিলেন আর সেই নানেঘাট ইনস্ক্রিপশানের মধ্যেই সেই নয়নিকা তার স্বামী প্রথম সাতকর্ণীকে উপাধি দিচ্ছেন দক্ষিণাপথাপতি তার মানে দক্ষিণ পথের মানে দক্ষিণের প্রতি বা দক্ষিণের স্বামী বা দক্ষিণের মালিক হিসাবে তাকে টাইটেল দিচ্ছেন ওকে আর তার সাথে সাথে এই সাতকর্ণী প্রথম কিন্তু কতগুলো যোগ্য করেছিলেন এবং এই যোগ্য বা হিন্দু রিচুয়ালস বা ব্রাহ্মণিকার রিচুয়ালসকে তিনি পারফর্ম করার মধ্য দিয়ে ব্রাহ্মণ্য ধর্মের রেজারেকশান ঘটিয়ে গিয়েছিলেন ওকে আচ্ছা সাতকর্ণী প্রথমের পরে আরও একজন গুরুত্বপূর্ণ রাজা হচ্ছেন রাজা হল তাহলে এই রাজা হল কিন্তু সাতবাহন বংশেরই রাজা ছিলেন তিনি ছিলেন এই সাতবাহন বংশের সতেরো নম্বর রাজা কত নম্বর রাজা সতেরো নম্বর রাজা এই হল রাজা তিনি তো রাজা ছিলেন তার সাথে সাথে তিনি কিন্তু একজন কবিও ছিলেন কারণ এই হলের একটা কাব্যগ্রন্থ আছে যে কাব্যগ্রন্থের নাম হচ্ছে গাথা সপ্তসাতী তোমরা দেখতে পাচ্ছ গাথা সপ্তসাতী হচ্ছে হলের রচিত একটি কাব্যগ্রন্থ আর এই কাব্যগ্রন্থের মধ্য দিয়ে কিন্তু হল লাভ বা রোমান্স মানে ভালোবাসার কবিতাই তিনি কিন্তু লিখেছিলেন এই কাব্যগ্রন্থের মধ্যে এবং এর মধ্যে প্রায় চল্লিশটি কবিতা তিনি নিজেকেই ডেডিকেট করে লিখেছিলেন বা নিজের প্রতি নিজেকে নিয়েই লিখেছেন ওকে আর মনে রেখো হলের সময় তার মন্ত্রী ছিল গুণাঢ্য বা গুণাঢ্য ঠিক আছে এই গুণাঢ্য কিন্তু হলের মিনিস্টার ছিল আর সেই গুণাঢ্যের লেখা কিন্তু বৃহৎ কথা ঠিক আছে ওকে এরপর যে সাতবাহন ডাইনাস্টির যে মূল ইম্পর্ট্যান্ট গ্রেটেস্ট কিং তিনি ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী গৌতমী পুত্র নাম হওয়ার কারণটা কী কারণ বলা হয় যে তার মায়ের নাম ছিল গৌতমী আর সেই গৌতমীর পুত্র বলেই তার নাম হয়েছে গৌতমী পুত্র সাতকর্ণী ওকে আচ্ছা এই গৌতমী পুত্র সাতকর্ণীর বয়স সময়সীমা তোমরা দেখতে পাচ্ছ কোথাও কোথাও লেখা থাকবে একশো ছয় এডি থেকে একশো তিরিশ এডি আবার কোথাও কোথাও লেখা থাকবে ছিয়াশি এডি থেকে একশো দশ এডি তো এখানে শালগুলো নিয়ে তোমরা বেশি মাথা ঘামাবে না কারণ আমি গ্যারান্টি দিচ্ছি এই সমস্ত জায়গা থেকে শাল দিয়ে কখনোই প্রশ্ন জিজ্ঞেস করে না জাস্ট এটা একটা বিভিন্ন ঐতিহাসিক এরা কেন করে না কারণ এদের লিখিত কোনো গ্রন্থ নেই অ্যাকচুয়ালি যে সেখানে শাল লেখা থাকবে যে এত টাইমে আমি এটা লিখলাম এমন কোনো ইতিহাস সেখানে নেই এদের ইতিহাস বিভিন্ন শিলালেখ থেকে বিভিন্ন মুদ্রা কয়েন থেকে কিন্তু জানা গেছে ওকে আচ্ছা এটা এটা অনুমান করা হয় যে সে একশো ছয় থেকে একশো তিরিশ পর্যন্ত রাজত্ব করেছে ওকে তাহলে এই গৌতমী পুত্র সাতকরণী ছিল সাতবাহন ডাই সব থেকে বিখ্যাত রাজা এবং তিনি ছিলেন এই সাতবাহন বংশের তেইশ নম্বর রাজা টোয়েন্টি কিং অফ দিস রুল অফ দিস ডাইনাস্টি ওকে আচ্ছা তিনি কি করেছিলেন তিনি গ্রিকদের পল্লবদের শকদের পরাজিত করেছিলেন তার সাথে সাথে তিনি কিন্তু তার সাম্রাজ্যকে বিশালভাবে বিস্তার করেছিলেন কৃষ্ণা নদী থেকে মালব সৌরাষ্ট্র সৌরাষ্ট্র থেকে বেরার বেরার থেকে কোক মানে কোঙ্কন এই সমস্ত জায়গা কিন্তু তার সীমানা প্রতিষ্ঠা করে নিয়েছিল এছাড়াও মনে রাখবে গৌতমী পুত্র সাতকর্ণী কিন্তু শক রাজা নহপানকে পরাজিত করেছিল এবং শক রাজা নহপনকে পরাজিত করে ওয়েস্টার্ন শত্রবদের রাজত্বটাকে তার নিজের সাম্রাজ্যের মধ্যে এস্টাবলিশ করে নিয়েছিল বা অ্যানেক্সড করে নিয়েছিল ওকে এছাড়াও একটা কথা মাথায় রাখবে যে গৌতমী পুত্র সাতকরিণীর একটা উপাধি ছিল তার উপাধিটার নাম কি তার উপাধিটার নাম হচ্ছে এই যে এক এটার নাম হচ্ছে এক ব্রাহ্মণা ঠিক আছে মানে একই ব্রাহ্মণ এইটা তার উপাধি ছিল ওকে আচ্ছা হিজ মাদার ওয়াজ গৌতমী বালাসারি তার তার মায়ের নাম কি ছিল গৌতমী বলাসরি অ্যান্ড হেন্স হিজ নেম গৌতমী পুত্র সান অফ গৌতমী সেটা আমি আগেই বলেছিলাম আচ্ছা হি ওয়াজ সাকসিডেড বাই হিজ সান বশিষ্ঠ পুত্র অর শ্রী পুলোমাই বা পুলোমাই দ্বিতীয় ঠিক আছে মানে দেখবে তোমাদের এখানে বিভিন্ন নাম থাকবে গৌতমীপুত্র গৌতমী সাতকর্ণীর পরে যে সিংহাসনে বসেছিল গৌতমী পুত্রের পরে সিংহাসনে বসেছিল কে পুত্র শ্রী পুলোমাই ঠিক আছে অথবা পুলোমাই দ্বিতীয় ক্লিয়ার হলো আচ্ছা ইম্পর্ট্যান্ট পয়েন্টস টু রিমেম্বার এবার এই সাতকর্ণীদের সম্পর্কে সরি এই সাতবাহনদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নাম্বার ওয়ান বসু পুত্র সাতকর্ণী वशिष्ठ पुत्र स्त्री सत्कर्णी वॉज द ट्वेंटी फोर्थ रूलर ऑफ दिस डायनेसटी ওয়াজ ম্যারিড টু দ্য ডটার অফ সক্রফ রুদ্র বাই ডিফিটেড হিম টুয়াইস বা ডিফিটেড হিম টুয়াইস দেখো এই বৈশিষ্ঠপুত্র স্ত্রী সাতকর্ণী সে কিন্তু সক্ষত্রপ রুদ্রদামনের কন্যাকে বিবাহ করেছিল তারপরে কে ছিল তারপরে সাতাশ নম্বর রাজার নাম কি সাতাশ নম্বর রাজার নাম ছিল যজ্ঞশ্রী সাতকর্ণী সাত নম্বর রাজা সাতাশ নম্বর সাত নম্বর নয় সাতাশ নম্বর রাজা ছিল কে সাতবাহন বংশের সাত নম্বর রাজার নাম ছিল যজ্ঞশ্রী সাতকর্ণী হি ওয়াজ দ্য লাস্ট গ্রেটার রুলার মানে শেষ শেষ মানে শক্তিশালী রাজা ছিলেন কিন্তু যজ্ঞশ্রী সাতকর্ণী পুলোময় তৃতীয় বা পুলোময় চতুর্থ ওয়াজ দ্য থার্টিথ রুলার অফ দিস ডাইনাসিটি দেখো আমাদের বিভিন্ন পুরাণ গ্রন্থ অনুযায়ী বলা হয়েছিল যে সাতবাহন বংশে মোট তিরিশ জন রাজা ছিলেন মানে পরপর তিরিশ জন শাসন করেছিলেন তাই সেই তিরিশ জন শাসনের মধ্যে কোথাও কোথাও লেখা আছে পুলোমাই তৃতীয় শেষ রাজা আবার কোথাও কোথাও লেখা আছে পুলোমাই চতুর্থ শেষ রাজা এটা তোমাদের দুটো আমি অজনে লিখে রেখেছি যেটা তোমাদের মানে পরীক্ষায় কখনো দুটো একসাথে জিজ্ঞেস করবে না কারণ এগুলো কেন জিজ্ঞেস করে না কারণ এগুলো একটু কন্ট্রোভার্সিয়াল ব্যাপার কোন কোন ঐতিহাসিক বলছেন তৃতীয় পুলোমাই ছিল শেষ রাজা আবার কোন কোন ঐতিহাসিক বলছেন না চতুর্থ পুলোমাই ছিল শেষ রাজা এই কারণেই কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন যদি করেও ফেলে তাহলে কিন্তু একটাই অপশানে দেবে দুটো কখনো অপশানে দেবে না ওকে আচ্ছা বলা হয় যে পুলোমায় তৃতীয় বা চতুর্থ হি ইজ কনসিডার দ্য লাস্ট রুলার অফ দি স্ক্যান কিংডম ওকে সাতবাহনরা আসলে সাতবাহনদের যখন ধ্বংস হলো তখন ইক্ষাকু বংশ কিন্তু সাতবাহনদেরকে রিপ্লেস করেছিল তাহলে সাউথ ইন্ডিয়ায় সাতবাহনদের কারা রিপ্লেস করলো থার্ড সেঞ্চুরি এডিতে মানে তৃতীয় খ্রিস্টপূর্ব খ্রিস্টাব্দে তৃতীয় খ্রিস্টাব্দে কিন্তু ইক্ষাকু বংশের রাজারা বা ইক্ষাকু বংশ সাতবাহনদেরকে রিপ্লেস করেছিল সাতবাহন এ স্টার্টেড দ্য প্র্যাকটিস অফ ডোনেটিং ল্যান্ড উইথ ফিসকাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটি টু দ্য ব্রাহ্মণ অ্যান্ড বুদ্ধিস্ট মক এই সাতবাহনেরাই কিন্তু সাতবাহনেরাই কিন্তু সর্বপ্রথম ব্রাহ্মণদেরকে ফ্রি অফ কস্ট জমি বা গ্রাম বিতরণ শুরু করেছিলেন ব্রাহ্মণদেরকে বুদ্ধিস্ট মকদেরকে এদেরকে কী করতো একটা গ্রাম ফ্রি অফ কস্ট দিয়ে দিত যে ওই গ্রামটা তোমার নাও ওইখান থেকে যা ট্যাক্স টুক্স যা আসবে সব তোমার তোমরা সেটাকে নিয়ে চলো এবং মনে রাখবে সাতবাহনদের ধ্বংসের পেছনে এটা কিন্তু একটা বিরাট বড় গুরুত্ব কিন্তু এটা ছিল হ্যাঁ হুইচ ইভেনচুয়ালি উই ক্যান্ড দেয়ার অথরিটি আর এই যেহেতু তারা কী করেছিল বিভিন্ন মানে গ্রাম বিভিন্ন ল্যান্ড পার্টিকুলারলি জায়গা যেহেতু ব্রাহ্মণদেরকে বৌদ্ধিস্ট বংদেরকে দান করছিল সেই জন্য হলো আস্তে আস্তে কিন্তু রাজ কর্তৃত্ব আস্তে আস্তে কমজোর হতে শুরু করেছিল ওকে আচ্ছা এই সাতবাহনদের সময় অনেক ধরনের চৈত্য বিহার চৈত্য মানে কি চৈত্য মানে হচ্ছে প্রেয়ার হল যেখানে বৌদ্ধরা যেখানে প্রার্থনা করতো সেইগুলোকে বলা হতো চৈত্য বিহার ঠিক আছে এগুলো বলা হতো প্রার্থনা হওয়ার প্রেয়ার হল ঠিক আছে আচ্ছা তারা কি না নর্থ ওয়েস্টার্নের যে ডেকান মহারাষ্ট্র এ বিভিন্ন রক কাটিং করে তারা কিন্তু এই গুহাগুলো তৈরি করে দিয়েছিল এবং তাদের মধ্যে ফেমাস হচ্ছে নাসিক এবং কানহেরি কার্লে এইখানের গুহাগুলো বিখ্যাত এই সাতবাহনদের যুগে সাতবাহনদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী ছিল আমরা অলরেডি আলোচনা করেছি প্রাকৃত ভাষা ছিল দে ইউজড সিলভার কয়েন্স ওয়ে আর নোন অ্যাজ খরশপনাজ ঠিক আছে দেখো এই সাঁতবাহনের যে মুদ্রা প্রচলন করেছিল সেগুলো রূপর মুদ্রা ছিল এবং সেই রূপর মুদ্রাগুলো খরসাপনা নামে পরিচিত প্রচলিত ছিল খরসাপনা অ্যান্ড দে ইস্যুড লিড কয়েন্স অলসো মনে রাখবে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে মানে লিড দিয়ে কয়েন তৈরি করা হুম লিড আর কি সীসা সীসার মুদ্রা কারা প্রচলন করেছিল না সাতবাহনরা কিন্তু সীসার মুদ্রাও প্রচলন করেছিল দেয়ার ওয়েস্ট পোর্ট ওয়াজ কল্যাণী ঠিক আছে তাদের পশ্চিমের যে মানে বন্দর ছিল সেটা কল্যাণী ছিল ইস্ট পোর্টের মধ্যে আমরা গন্ডক গণ্ডকশিলা বা গঞ্জাম পেয়ে যাব ওকে আচ্ছা দে স্টার্টেড প্র্যাকটিস অফ গিভিং ট্যাক্স ফ্রি ভিলেজেস টু দ্য ব্রাহ্মণস অ্যান্ড মক্স এটা অলরেডি উই হ্যাভ ডিসকাসড ঠিক আছে তাহলে এইখানে আমাদের ভারতীয় রুলার্সরা শেষ হলো এবার যদি সাতবাহনদের অ্যাডমিনিস্ট্রেশন দেখো তাহলে দেখবে যে সাতবাহনের অ্যাডমিনিস্ট্রেশন ছিল দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব দ্য সাতবাহনের ডাইনেস্টি ওয়াজ এন্টায়ারলি বেসড অন শাস্ত্রাজ সাতবাহনরা তাদের শাসন ব্যবস্থাকে শাস্ত্র অনুযায়ী মানে হিন্দু ধর্ম শাস্ত্র অনুযায়ী তারা কিন্তু রাজ্য শাসন করতো ওকে এবার দেখো রাজন অর দ্য কিং হু ইজ দ্য রুলার বলছে এদের মধ্যে সবথেকে বড় পদে ছিল রাজা রাজন রাজন ছিলেন সবথেকে উপরের পোস্ট অর্থাৎ রাজ্যের সমস্ত ক্ষমতার অধিকারী অধিকারী হচ্ছেন রাজা প্রিন্সেস আর রাজাজ হু হ্যাড দেয়ার নেমস ইনস্ক্রাইবড অন কয়েন্স এবং রাজারা কি করত তাদের নাম বা তাদের ছবি তাদের কয়েনের মধ্যে পোর্ট্রে করতো ওকে আচ্ছা তারপরে দেখো মহারথী মহারথী বলে একটা পোস্ট ছিল হু হ্যাড দ্য পাওয়ার অফ গ্র্যান্টিং ভিলেজেস এই মহারথীরা কী করতো যে এই যে ব্রাহ্মণদের বা ব্রাহ্মণদের বা যে বৌদ্ধ সন্ন্যাসীদেরকে কী করতো এরা ওই গ্রাম বন্টন করে বেড়াতো ওকে অ্যান্ড অলসো হ্যাড দ্য প্রিভিলেজ অফ মেইনটেন ম্যারিটাল ম্যারিটাল রিলেশানস উইথ দ্য রুলিং ফ্যামিলি এবং এই মহারথীরা কিন্তু রাজ পরিবারের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারতো তারপরে একটা পোস্ট তোমরা দেখতে পাচ্ছ মহাসেনাপতি মহাসেনাপতি মানে জেনারেলি কমান্ডার ইন চিফ আর্মি কমান্ডার বা আর্মি চিফ হতো ওকে ওকে আচ্ছা একটা হচ্ছে মহাথালোভারা মহাতালোভারাও কিন্তু সাতবাহনের একটা সৃষ্টি করা পদ ওকে আচ্ছা দ্য ইস্রিপশন অফ দ্য রুলার গৌতমী পুত্র সাতকর্ণী থ্রিউ সাম লাইট অন দ্য বিউরোক্র্যাটিক স্ট্রাকচার অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ এই অ্যাডমিনিস্ট্রেশান বলছে গৌতমীপুত্র সাত যে বিভিন্ন লিপি সেখান থেকেও কিন্তু আমরা এই অ্যাডমিনিস্ট্রেটিভ মানে বিউরোক্র্যাটিক স্ট্রাকচার অফ অ্যাডমিনিস্ট্রেশন আমরা দেখতে পাই আমলাতন্ত্র মানে সরাসরি রাজা সব কিছু করছে না রাজার অফিসিয়ালরাই কিন্তু বেশিরভাগ কাজ করছে তাহলে বিউরোক্র্যাটিক অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু আমরা সাতবাহনদের সময় থেকে দেখতে পাই ওকে আচ্ছা যদিও একটা কথা মনে রাখবে আমি লাস্ট পয়েন্ট লিখে রেখেছি হাউএভার ক্ল্যারিটি অন দ্য ডিটেলড স্ট্রাকচার ইজ স্টিল অ্যাওয়েটেড বাই হিস্টোরিয়ানস এখনও ঐতিহাসিকেরা কিন্তু অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন যে সাতবাহনদের সময় অ্যাকচুয়ালি কেমন মানে অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম ছিল সেই বিষয়ে ওকে আচ্ছা সাতবাহনদের ইকোনমি নিয়ে যদি কথা বলি তাহলে বলবো যে সাতবাহনদের ইকোনমির মধ্যে এগ্রিকালচার ছিল তাদের ইকোনমির ব্যাকবোন মানে কাজটাই ছিল সাতবাহনদের অর্থ সঞ্চারের মূল সাধন দে অলসো রিলাইড অন ট্রেড অ্যান্ড প্রোডাকশন অব ভ্যারিয়াস কমোডিটিস উইদিন অ্যান্ড আউটসাইড ইন্ডিয়া তারা কিন্তু ভারতবর্ষের ভেতরে এবং বাইরে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতো এবং প্রোডাকশনও তাদের ওখানে হতো মানে বিভিন্ন ধরনের শিল্পও কিন্তু সেইখানে গড়ে উঠেছিল ওকে আচ্ছা রিলিজিয়ান আর ল্যাঙ্গুয়েজের কথা যদি বলি তাহলে কি বলবো যে না সাতবাহনদের সময় যেটা মূল ছিল ব্রাহ্মণিক্যাল কাস্ট যেহেতু সাতবাহনরা ছিল তাই হিন্দু ধর্ম এই সময় বিরাটভাবে ফ্লারিশ করেছিল এবং তৎসহ বৌদ্ধ ধর্মও কিন্তু এখানে ফ্লারিশ করেছিল কারণ বৌদ্ধদের অনেক বেশি যে অনেক বেশি মানে যে সমস্ত স্তূপ বলো বুদ্ধিস্ট প্রেয়ার হল বলো সেগুলো কিন্তু এখানে ছিল ওকে তাহলে মূল দুটো ধর্ম এখানে ছিল এই সাতবাহনদের সময় যেটা ছিল ব্রাহ্মণিক্যাল রিলিজিয়ান আর একটা হচ্ছে বুদ্ধিস্ট রিলিজিয়ান ওকে ল্যাঙ্গুয়েজের কথা অলরেডি আমরা আলোচনা করেছি যে প্রাকৃত ভাষা ছিল তাদের মূল ভাষা এছাড়াও ইন্দো আর্য ল্যাঙ্গুয়েজও কিন্তু তাদের মধ্যে ছিল পলিটিক্যাল ইনস্ক্রিপশন অলসো থ্রিউ সাম লাইট অন দ্য রেয়ার ইউজ অফ সানস্কৃত লিটারেচার এবং সংস্কৃতর যে সাহিত্য সংস্কৃত সাহিত্যের ওপরে খুব সামান্য এভিডেন্সই পাওয়া যায় এটা মনে করা হয় ওকে সাতবাহনদের ডেকলাইনের পেছনে আমি একটা কারণ বলেই দিয়েছিলাম যে যেহেতু ব্রাহ্মণদের বা বুদ্ধিস্ট মংদেরকে ফ্রি অফ কস্ট ল্যান্ড বা গ্রাম বিতরণ করা হচ্ছিলো এতে কী হলো রাজদের রাজার ক্ষমতা আস্তে আস্তে কম কমতে শুরু করলো আর চতুর্থ পুলোমাই ইজ কনসিডার্ড দ্য লাস্ট কিং অফ দ্য মেইন সাতবাহনের লাইন মূল সাতবাহনদের যে ডাইনাস্টি তাদের যে তাদের যে শেষ মানে রাজা তার নাম হচ্ছে পুলোমাই চতুর্থ আচ্ছা হি রুল্ড আনটিল টু টোয়েন্টি ফাইভ এডি দুশো পঁচিশ এডি পর্যন্ত সে শাসন ব্যবস্থা চালিয়েছে আফটার হিজ ডেথ দ্য এম্পায়ার ফ্র্যাগমেন্টেড ইন্টু ফাইভ স্মলার কিংডমস এবং এই চতুর্থ পুলোমাই এর মৃত্যুর পরপরই কিন্তু এই বিরাট সাতবাহন বংশ চারটে ছোট পাঁচটা ছোটো ছোটো রাজবংশে ভেঙে পড়ে ওকে আচ্ছা তাহলে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যতটুকুন গুরুত্বপূর্ণ আমরা কিন্তু ততটুকুনি আলোচনা করছি তাহলে এইখানেই আমাদের শেষ হয়ে গেল কি না যে মৌর্যদের পরবর্তী সময় তাদের যে নেটিভ সাকসেসার ছিল মানে দেশীয় যে রাজারা ছিল বা দেশীয় রাজবংশ ছিল সেই আলোচনা আমরা এতক্ষণ করলাম এবার আমরা আসছি ফরেন সাকসেসর অফ দ্য মৌরিয়াস মৌর্যদের পরবর্তী সময় যে বিদেশি রাজারা ভারতবর্ষের শাসন ব্যবস্থাকে চালিয়েছে তারা কারা নাম্বার ওয়ান ইন্দো গ্রিক ঠিক আছে দেখো দ্য ফার্স্ট গ্রিক্স বলছে প্রথম যারা আক্রমণকারী যদি কেউ থাকে তাহলে সেটা কিন্তু গ্রিকেরা ছিল হু ওয়ার কল্ড দ্য ইন্দো গ্রিক অর ব্যাকট্রিয়ান গ্রিক তাদেরকে ইন্দো গ্রিক বা ব্যাকট্রিয়ান গ্রিক বলা হতো ওকে ইন্দো গ্রিকস অকুপাইড এ লার্জ পার্ট অফ নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া অ্যান্ড স্টার্টেড রুলিং এই ইন্দো গ্রিক্সরা কী করলো নর্থ ওয়েস্টার্ন পার্ট ভালো করে ভাব কাশ্মীরের থেকে পাকিস্তানের যে বর্তমান জায়গা পাকিস্তান আফগানিস্তান ওই অঞ্চলটাকে এরা কিন্তু অ্যাটাক করেছিল অকুপাই করেছিল এবং সেখানেই কিন্তু তাদের শাসন ব্যবস্থা চালাতে শুরু করেছিল ওকে এরপরে দেখো টু গ্রিক ডাইনাসিটিস রুলড নর্থ ওয়েস্ট ইন্ডিয়া অন প্যারাল লাইন্স অ্যাট ওয়ান অ্যান্ট সেম টাইম বলছে দুটো গ্রিক ডাইনাসিটি নর্থ ওয়েস্ট ইন্ডিয়াকে শাসন করেছিল একই সময়ে গ্রিক এক্সপ্যানশান ইন ইন্ডিয়া আফটার অ্যালেকজান্ডার ওয়াজ ক্যারিড আউট বাই ডিমেট্রিয়াস ফস্ট দেখো অ্যালেকজান্ডারের পরবর্তী সময় যদি গ্রিকরা ভারতবর্ষে এক্সপ্যানশানের কথা ভাবে তাহলে সে প্রথম কোন রাজা করেছিল প্রথম গ্রিক রাজা এই ডিমেট্রিয়াস দ্য ফার্স্ট কিন্তু করেছিল ডিমেট্রিয়াস ফার্স্ট আমি একটু আগেই দেখেছিলাম যে ডিমে ডিমেট্রিয়াস ফার্স্টকে কিন্তু গৌতমী পুত্র সাতকর্ণী কী করেছিল না পিছু হটিয়ে দিয়েছিল তাহলে এই ডিমেট্রিয়াস কিন্তু আস্তে আস্তে ওই উত্তর পশ্চিম ভারতের অংশ থেকে কিন্তু আস্তে আস্তে ভারতের মেইন ল্যান্ডের দিকে ঢুকতে শুরু করছিল কিন্তু ভারতীয় নেটিভ রুলাররা তাদের কিন্তু প্রতিহত করেছিল ওকে আচ্ছা হি মেড সকলা হিজ ক্যাপিটাল আর এই ডিমেট্রিয়াস ফর্স্ট এর যে রাজধানী ছিল সেটা ছিল পাঞ্জাবের সকল পাঞ্জাবের সকলটা ছিল তার রাজধানী ওকে আফটার দ্যাট হি টুক কন্ট্রোল অফ গান্ধার অ্যান্ড তক্ষশিলা এবং তারপর কিন্তু এই ডিমেট্রিয়াস ফার্স্ট গান্ধার এবং তক্ষশিলা যেটা কি আফগানিস্তানে অবস্থিত সেটার চার্জ নিয়েছিল ওকে অ্যান্ড হি মেড তক্ষশিলা হিজ অ্যাডভান্স বেস এবং তক্ষশিলাকে তিনি তার প্রশাসনের একটা ঘাঁটি তৈরি করে ফেলেছিলেন এবার এই ডিমেট্রিয়াস ফার্স্টের পরে কিন্তু সিংহাসনে বসেছিলেন ডিমেট্রিয়াস দ্য সেকেন্ড মানে দ্বিতীয় ডিমেট্রিয়াস ইনি কী করেছিলেন ইনাকে হিন্দুকুশ পর্যন্ত এবং ইন্দাস ল্যান্ড মানে সিন্ধু নদীর ভূখণ্ড এবং হিন্দুকুশ পর্বতের জায়গাটাকে এই তাকে রাজ তার চার্জে রাখা হয়েছিল ডিমেট্রিয়াস ফার্স্ট সেন্ট টু সেকশনস অফ হিজ আর্মিজ টু ফার্দার কোকোয়েস্ট ওয়ান সেকশন ওয়াজ সেন্ট টু পাটলিপুত্র একটা সেকশনকে তিনি পাটলিপুত্র মানে ডিমেট্রিয়াস ফার্স্ট দুটো সৈন্যদল বানিয়ে দুদিকে পাঠিয়েছিল একটা পাঠিয়েছিল পাটলিপুত্রের দিকে এবং আরেকটা পাঠিয়েছিল সাউদার্ন পার্ট মানে সিন্ধু দক্ষিণ অংশের দিকে পাঠিয়েছিল রাজ্য বিজয়ের জন্যে ওকে আচ্ছা দ্য ইন্দো গ্রিকস ভ্যার দ্য ফার্স্ট রুলার্স ইন ইন্ডিয়া টু ইস্যু কয়েনস এবং এই ইন্দো গ্রিকরাই কিন্তু ভারতবর্ষে সবার প্রথম কয়েন প্রচলন করেছিল কয়েন ওকে আচ্ছা দ্য কয়েনস ওয়ার অ্যাট্রিবিউটেড টু দ্যা কিংস এবং সেই কয়েনগুলো টোটালি রাজার প্রতি সমর্পিত ছিল মানে রাজার ছবি টবি দিয়ে একটা বিশাল একটা কায়দা ওকে দে ওয়্যার দ্য ফার্স্ট টু ইস্যু গোল্ড কয়েন্স ইন ইন্ডিয়া এবং তারাই ভারতবর্ষে সর্বপ্রথম গোল্ড কয়েন কিন্তু চালু করে ভালো মারাত্মক প্রশ্ন কিন্তু তাহলে প্রশ্ন জিজ্ঞেস করবে যে ভারতবর্ষে গোল্ড কয়েন কারা প্রচলন করেছিল তো মনে রাখবে ভারতবর্ষে ইন্দো গ্রিকরা কিন্তু সর্বপ্রথম গোল্ড কয়েন চালু করেছিল আমরা পরবর্তী সময় গিয়ে দেখব এই সেই গোল্ড কয়েনের যে নাম্বার সেটা ইনক্রিজ হয়েছিল কুষানদের যুগে অর্থাৎ ইন্দো গ্রিকরা সর্বপ্রথম গোল্ড কয়েন্টের গোল্ড কয়েনের প্রচলন ভারতে শুরু করলেও কুষান যুগে গিয়ে এই গোল্ড কয়েনের প্রচলন প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় ওকে আচ্ছা আর এই ইন্দো গ্রিকদের সময় কিন্তু ভারতবর্ষে গান্ধার শিল্পের প্রচলন ঘটেছিল গান্ধার শিল্পের ওকে আর একটু আগেই আমরা পড়ে আসলাম সাতবাহনদের রাজত্বকাল সাতবাহনদের রাজত্বকালে যে শিল্পটা মানে যে আর্ট যে শিল্পকলা ফ্লারিশ করেছিল সেই শিল্পকলাকে বলা হয় কিন্তু অমরাবতী স্কুল অফ আর্ট আর ইন্দো গ্রিকদের সময় ভারতে যে শিল্পকলা প্রতিষ্ঠা হয়েছিল সেটাকে বলা হচ্ছে গান্ধার স্কুল অফ আর্ট ওকে আচ্ছা চলো নেক্সট দেখি এইবার আমরা এবার এই ইন্দো গ্রিকদের মধ্যে একজন বিখ্যাত রাজার কথা আমরা জানতে পাই যে রাজার নাম হচ্ছে মিনান্দার বা মিলিন্দা ঠিক আছে কোথাও কোথাও তাকে মিনান্দার বলা হচ্ছে কোথাও কোথাও তাকে মিলিন্দা বলা হচ্ছে এই মিলিন্দার সময়সীমা তোমরা দেখতে পাচ্ছ একশো পঁয়ষট্টি বিসি থেকে একশো পঁয়তাল্লিশ বিসির মধ্যে এই সময়কালে তিনি রাজত্ব করেছেন ইন্দো গ্রিকদের মধ্যে সবথেকে বিখ্যাত রাজার নাম যদি বলতে হয় তাহলে মিনান্দারের কথা বলতে হবে তার রাজধানী ছিল পাঞ্জাবের সকল রাজ্য সকল ওকে উই কেম টু নো অ্যাবাউট হিম ফ্রম দ্য রাইটিং অফ নাগসেনাজ মিলিন্দা পানহ দেখো নাগসেন ঠিক আছে যাকে বলা হয় নাগার্জুন সেই নাগসেন বা নাগার্জুন রচিত মিলিন্দা পানহ মানে মিলিন্দার জীবনী সেই মিলিন্দার পানহ বা মিলিন্দা জীবনী থেকে কিন্তু আমরা মিলিন্দার সম্পর্কে বা মিনান্দার সম্পর্কে হিস্ট্রিটা জানতে পাই মনে রাখবে হি কনভার্টেড ইন্টু বুদ্ধিজম বা নাগসেন নাগার্জুন এই নাগসেন বা নাগার্জুন ইনি ছিলেন একজন বুদ্ধিস্ট মঙ্ক আর সেই বুদ্ধিস্ট মঙ্কের তত্ত্বাবধানেই কিন্তু এই মিনান্দার বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন এছাড়াও মিনান্দারের সম্পর্কে আমরা এ স্ট্র্যাবো প্লুটার্ক ট্রগাস অ্যান্ড জাস্টিনের লেখা থেকেও মিনান্দার সম্পর্কে আমরা জানতে পাই ওকে হি ইজ মেনশনড অ্যাজ জবন কিং অফ সকোলা ইন দ্য পালি টেক্সট মিলান্দা মিলিন্দা পানহো বাই নাগসেন নাগসেন পালি ভাষায় রচনা করেছিলেন মিলিন্দা পানহো তাহলে মিলিন্দ পানহো যে নাগসেন রচনা করেছিলেন সেটা কোন ভাষায় ছিল সেটা পালি ভাষায় ছিল আর এই পালি ভাষায় তাকে জবন রাজা বলা হচ্ছে জবন কারা দেখো প্রাচীন ভারতবর্ষে ভারতীয়র যারা বিদেশি বিদেশিদেরকে বলা হতো জবন যেমন ইংরেজদেরকেও ভারতীয় লোকেরা কিন্তু জবন বলতো তাই না জবন মানে কি জবন মানে হচ্ছে যারা মানে বিদেশি যারা হিন্দু নয় আর কি তাদের জবন বলা হতো তাই এই মিলিন্দ পান গ্রন্থে কিন্তু নাগসেন এই মিন্নান্দারকে জবন কিং অফ সকলা বলছেন ওকে দ্য ফেমাস পোয়েট খেমেন্দ্র মেনশনড হিম ইন অবদান কল্পলতা দেখো খেমেন্দ্র একটা গ্রন্থ লিখেছিলেন খেমেন্দ্রের গ্রন্থটার নাম ছিল কি নাম ছিল অবদান কল্পলতা অবদান কল্পলতা গ্রন্থে এই খেমেন্দ্র কিন্তু তার কথা উল্লেখ করেছেন হিজ কয়েন্স আর ফাউন্ড ফ্রম কাবুল টু মথুরা এবং এই মিনান্দারের যে কয়েন মুদ্রা সেটা সুদূর কাবুল থেকে মথুরা পর্যন্ত খুঁজে পাওয়া গেছে বুঝতে পারছো তার মানে তার মনে হচ্ছে যে তার সাম্রাজ্যটা অনেক বেশি বেশি প্রশস্ত ছিল ওকে আফটার হিজ ডেথ দ্য কিংডম ওয়াজ রুল্ড বাই হিজ ওয়াইফ আগাথিস অগাথ ক্লিয়া অগাথ ক্লিয়া ফার্স্ট ওয়াজ মাইনার বলছে এই মিনান্দারের মৃত্যুর পর তার রানী অগাথাকলিয়া কিন্তু শাসন করেছিল অগাথাকলিয়া কেন শাসন করলো কারণ তার যে সেলে স্ট্রাবো প্রথম সেই প্রথম স্ট্রাবো তখন বাচ্চা ছিল ওকে এবার প্রশ্ন জিজ্ঞেস করবে যে এই ইন্দো গ্রিকদের শেষ রাজার নাম কি ইন্দো গ্রিকদের মধ্যে মনে রাখবে হারমাকাস ছিল ইন্দো গ্রিকদের শেষ রাজা হারমাকাস ওয়াজ দ্য লাস্ট রুলার অফ দিস ডাইনাসিটি ক্লিয়ার হলো ওকে এবার আমরা দেখব যে শক অর্থাৎ কি বিদেশিদের মধ্যে এবার আমরা দেখব দ্য শক্স অর সাইথিয়ানস শকদেরকেই কিন্তু সাইথিয়ানস বলা হচ্ছে এই শকদের রাজত্বকাল হচ্ছে ফার্স্ট সেঞ্চুরি বিসি থেকে ফোর্থ সেঞ্চুরি বিসি পর্যন্ত ঠিক আছে দেখো প্রত্যেকটা পয়েন্ট ভালো করে পড়বে দ্য শখ রিপ্লেস দ্য ইন্দো গ্রিক্স ইন নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়াতে এই ইন্দো গ্রিকদেরকে হটিয়ে দিয়ে বা ইন্দোগ্রিকদের গ্রিকদের পরে শকরা কিন্তু তাদের সিংহাসন দখল করেছিল অ্যামাং দ্য ফাইভ ব্রাঞ্চেস অফ শক শকদের পাঁচখানা ব্রাঞ্চ ছিল ওকে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়াজ দ্য রুলার ফ্রম দা ওয়েস্টার্ন ইন্ডিয়া এবং পশ্চিম ভারতের যে শাসক ছিল তাদেরই তারাই ছিল গুরুত্বপূর্ণ এবং আদার যে সেকশনগুলো ছিল তারা কেউ আফগানিস্তান কেউ পাঞ্জাব কেউ মথুরা কেউ আপার ডেকানে সাম্রাজ্য স্থাপন করেছিল শকেরা ওকে তাদের মধ্যে থেকে তাহলে পাঁচটা সেকশান শকদের সেই শকদের পাঁচটা সেকশনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হল সেই সেকশন যে সেকশনটা ওয়েস্টার্ন ইন্ডিয়াতে শাসন করত ওকে দ্য ফাইভ ব্রাঞ্চেস অব দ্যক দ্য টু ওয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার খহরত অ্যান্ড কর্দমাক দেখো শকদের পাঁচটা সেকশন ছিল সেই শকদের পাঁচটা সেকশানের মধ্যে দুটো সেকশান ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা হলো খহরত একটা হলো কর্দমাক ঠিক আছে খহরত রাজবংশ যেটা শকদের যে খহরত ফ্যামিলি ছিল শকদের সেই খহরত ফ্যামিলির মধ্যে ভুমাকা ওয়াজ দ্য ফার্স্ট শত্রপ অব দ্য খহরত ফ্যামিলি তাহলে খহরত ফ্যামিলির ফার্স্ট রুলারের নাম কি ফার্স্ট রাজার নাম কি ভুমাকা ওকে আর এই নহপান রাজা আমরা নহপানের কথা পড়েছি এই নহ নহপান কিন্তু ভূমাকার পরে নহপান সিংহাসনে বসেছিল সক্ষত্রপ নহপানের নাম শুনেছি সেই সক্ষত্রপ নহপান এই যে সেই সক্ষত্রপ নহপান তিনি কিন্তু শকদের খহরত ফ্যামিলির মেম্বার ওকে আচ্ছা ফ্রম দ্য নাসিক ইনস্ক্রিপশান নাসিক প্রশস্তি থেকে বা নাসিক লিপি থেকে উই কেম টু নো দ্যাট সাতবাহনা কিং গৌতমীপূর্ণ সাতকর্ণী ডিফিটেড নহপান তাহলে আমরা একটু আগে দেখেছিলাম যে গৌতমীপুত্র সাতকর্ণী সক্ষত্রপ নহপানকে পরাজিত করছে আর সেটা আমরা জানতে পারছি কোথা থেকে নাসিক প্রশস্তি থেকে জানতে পাচ্ছি ওকে আচ্ছা দিস খহরত ফ্যামিলি ওয়াজ সাকসিডেড বাই কর্দমা ফ্যামিলি টু অফ উজ্জয়িন এবার এই করদম ফ্যামিলি কোথায় রাজত্ব করছিল না কর্দম ফ্যামিলি শকদের যে কর্দম ফ্যামিলি কর্দমাক কর্দম নয় কর্দমাক সেই কর্দমাক ফ্যামিলি শাসন করছিল উজ্জয়ন মানে মধ্যপ্রদেশে এবং সেই উজ্জয়নের এবার আমরা শকদের মধ্যে যেটা পাবো সেই শকদের মধ্যে যে উজ্জয়নীতে যারা শাসন করছিল সেই উজ্জয়নাই কিন্তু এই মানে এই খরদদের আন্ডারে নিয়ে চলে আসলো নিজেদেরকে ওকে আচ্ছা এবার দেখো কর্দমাক ফ্যামিলি কর্দমাক ফ্যামিলির মধ্যে যিনি ফার্স্ট রুলার ছিলেন তার নাম হচ্ছে চাস্থান দেখো তার নাম চা আবার কোথাও কোথাও তাকে চাস্টানও বলা হচ্ছে সি এইচ এ এস টি এ এন চাস্তান টান কথাও বলা হচ্ছে বা কোথাও কোথাও চাস্তানও বলা হচ্ছে তাই কর্দমাক ফ্যামিলির যিনি হেড ছিলেন শকদের মধ্যে তিনি হচ্ছেন চাস্তান ঠিক আছে আর মনে রাখবে এই যে যে রুদ্র প্রথম বা প্রথম রুদ্র তার সময়সীমা একশো তিরিশ থেকে একশো পঞ্চাশে ডি রুদ্র জুনাগড়ের শিলালিপি যিনি লিখেছিলেন আমরা পড়েছি ছোটোবেলা থেকে যে রুদ্র দামনের জুনাগড় শিলালিপি আর সেই রুদ্র জুনাগড় শিলালিপির যে রুদ্রদমন সেই রুদ্র এই রুদ্রদমন তাহলে রুদ্রদমন কোন শকদের কোন সেকশানের কোন ফ্যামিলির মেম্বার তিনি কিন্তু কর্দমাক ফ্যামিলির মেম্বার ওকে আচ্ছা এই রুদ্রদমন কে ছিলেন না কর্দমাক ফ্যামিলির যে প্রধান ছিলেন স্থাপত্য বা সৃষ্টিকর্তা ছিলেন চাস্তান সেই চাস্তানের নাতি ছেলে ছিলেন রুদ্র দামন হি ওয়াজ দ্য মোস্ট ফেমাস শক রুলার হিজ ক্যাপিটাল ওয়াজ উজ্জয়িন এবং তার রাজধানী কোথায় ছিল উজ্জয়িনে ছিল এবং সেই ছিল মানে শকদের মধ্যে বিখ্যাত রাজা হিজ কাউন্সিল অফ মিনিস্টার্স ওই ডিভাইডেড ইন্টু টু গ্রুপস এই শকদের যে সরি রুদ্র যে মন্ত্রিসভা ছিল সেই রুদ্র মন্ত্রিসভা দুটো পার্টে ভাগ ছিল একটা ছিল কাউন্সিলারদের জন্য একটা ছিল এক্সিকিউটিভদের জন্য অর্থাৎ মতিসচিব মতিসচিব যারা ছিল তারা হলো কাউন্সিলার আর কর্মসচিব যারা ছিল তারা হলো এক্সিকিউটিভ মানে প্রশাসন ব্যবস্থার মধ্যে কিন্তু যেমন দেখতে পাচ্ছ আমাদের বর্তমান ভারতবর্ষের শাসন যদি তুমি দেখো কি দেখো বর্তমান ভারতের শাসন ব্যবস্থায় বর্তমান ভারতবর্ষের শাসন ব্যবস্থায় তোমরা দেখতে পাও যে না কিছু ইলেক্টেড মেম্বার থাকে আবার কেউ সরকারি আমলা থাকে তাহলে সেই সময়ের যুগে মন্ত্রীদের মধ্যে ইলেক্টেড মেম্বারদের কাজ করতো মতিসচিবেরা এবং যারা কর্ম সম্পাদন করতো অর্থাৎ আমলা যারা তাদেরকে বলা হতো কর্মসচিব এক্সিকিউটিভ বডি ওকে আচ্ছা দ্য জুনাগড় ইনস্ক্রিপশন সেজ দ্যাট রুদ্র টুয়াইস ডিফিটেড দ্য সাতবাহন কিং সাতকর্ণী বলছে মানে জুনাগড়ের শিলালিপি থেকে জানা যায় যে রুদ্রদমন সাতবাহন রাজা সাতকর্ণীকে দুই দুইবার পরাজিত করেছিলেন দ্য লর্ড অফ দ্য ডেকান এবং তিনি ছিলেন ডে এই সাতকর্ণী কিং অফ সাতকর্ণীকে ছিল দক্ষিণের রাজা হ্যাঁ দক্ষিণ ভারতের যে প্রধান তাই না গৌতমী সরি সাতকর্ণী প্রথম আমরা পড়েছি লর্ড অফ দ্য ডেকান মানে উত্তর পথপতি ওকে হি রেপেয়ার্ড দ্য সুদর্শন লিক ইন সৌরাষ্ট্র সৌরাষ্ট্রে চন্দ্রগুপ্ত মৌর্য পুষ্যগুপ্তকে দিয়ে একটা লেক তৈরি করেছিল মনে আছে তো সেই লেকটার নাম কি সুদর্শন লেক আর সেই সুদর্শন লেককে কিন্তু রেপেয়ার কে করেছিল এই প্রথম রুদ্রদামন বা রুদ্রদামন রেপেয়ার করে দিয়েছিল উইদাউট কালেক্টিং এনি ট্যাক্সেস ফ্রম দ্য পাবলিক পাবলিকের থেকে কোনো ট্যাক্স না নিয়েই তিনি ফ্রি অফ কস্ট এই সুদর্শন লেকটাকে রিপেয়ার করে দিয়েছিল যেটা কিনা ছিল সৌরাষ্ট্রে একটা মরুভূমি অঞ্চল সেই মরুভূমি অঞ্চলের মধ্যে জলের একটা বিরাট বড় স্রোত হি হি প্যাটারোনাইজ সংস্কৃত ল্যাঙ্গুয়েজ দেখো এই রুদ্রদমন সংস্কৃত ভাষার পৃষ্ঠপোষক ছিলেন এবং তিনি এই সংস্কৃত ভাষাকে এতটাই ভালোবাসতেন যে তিনি বিরাট বড় একটা যে লিপি তার মানে কি জুনাগড়ের যে শিলালিপি তার বিখ্যাত রুদ্রদামনের জুনাগড় শিলালিপি সেটা কিন্তু তিনি সংস্কৃত ভাষায় মানে চেস্ট স্যানস্ক্রিটে তিনি লিখেছিলেন মানে শুদ্ধ সংস্কৃত ভাষায় লিখেছিলেন ওকে হিজ ইনস্ক্রিপশন সেজ দ্যাট দ্য মেনটেন্ড হি মেনটেন্ড ম্যারি ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সেস উইথ দ্য সাতবাহনাজ অফ দ্য ডেকান ইকশাকু অফ দ্য আন্ধ্রাজ অ্যান্ড লিচাভি অফ দ্য বৈশালী দেখো এই যে রুদ্রদমন এই রুদ্রদমন কিন্তু খ্রিস্টপূর্বাব্দ থেকে ছাড়িয়ে খ্রিস্ট অব্দে চলে এসছে তাহলে খ্রিস্টপূর্বাব্দের যে সমস্ত রাজবাহন রাজবংশগুলো ছিল যেমন সাতবাহনরা ছিল যেমন ইক্ষাকুরা ছিল যেমন লিচ্ছবি ছিল এদের সকলের সাথেই কিন্তু কিনা এ ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স করছে মানে বৈবাহিক সম্পর্ক তৈরি করে নিয়েছিল ওকে রুদ্র দমন ওয়াজ সাকসিডেড বাই দমসাধা প্রথম রুদ্রসীমা প্রথম জীবদামন রুদ্রসেনা প্রথম ওকে রুদ্রসীমা রুদ্র রুদ্রসেনা দেখো এখানে সিকোয়েন্স লেখা রয়েছে এগুলো টোটালি মানে ফ্যাক্ট বেসড এখানে আমার বলার কিছু নেই তারপরে রয়েছে সঙ্গ দামন তারপরে দাম সেনা অ্যাটসেট্রা এরা রুদ্র পর পরপর এরা কিন্তু সিংহাসনে বসেছে এবং রাজত্ব করেছে ওকে ক্লিয়ার হলো ব্যাপারটা দেখো এবার এবার আমরা চলে যাচ্ছি পার্থিয়ান্সদের দিকে পার্থিয়ানস মানে যারা পার্থিয়ানদেরকে আমরা কি বলছি পল্লব রাজবংশ বলছি সেই পল্লব রাজবংশ বা পার্থিয়ান এদের সময়কাল আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট সেঞ্চুরি বিসি থেকে ফার্স্ট সেঞ্চুরি এডি এডি পর্যন্ত এদের সময়কাল চলছে অরিজিনালি দ্য পার্থিয়ানস অর পল্লবস এরা লিভড ইন ইরান তাহলে এই পার্থিয়ান বা পল্লব এরা কোথাকার লোক ছিল অরিজিনালি এরা ইরানের লোক ছিল অর্থাৎ তৎকালীন সময় যেটাকে পার্সিয়ান বলা হতো পার্স পারস্য সেই পারস্য দেশের নাগরিক ছিল এই পার্থিয়ানসরা দে রিপ্লেস দ্য শকাজ ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া যখন উত্তর পশ্চিম ভারতে শকদের পতন ঘটল শকদের পরে পার্থিয়ান বা পল্লবরা কিন্তু সেই জায়গাটাকে দখল করলো দ্য ফার্স্ট কিং অফ দিস ডাইনেস্টি ইজ তাহলে এই পার্থিয়ানদের প্রথম রাজার নাম কি ছিল ওয়াননেস গন্ডোফারনেস ওয়াজ দ্য মোস্টলি ফেমাস মোস্ট ফেমাস এখানে একটু বলেছে মোস্টলি ফেমাস বা মোস্ট ফেমাস যাই বলো তাহলে এই পার্থিয়ানদের বা পল্লবদের যে পার্থিয়ানস তারাই পল্লব তাহলে পল্লবদের মধ্যে যে মূল রাজা ছিল বিখ্যাত রাজা ছিল তার নাম কি ছিল গন্ডো ফার্নেস গন্ড ফার্নেসের রাজত্বকাল ছিল উনিশ এডি থেকে পঁয়তাল্লিশ এডি পর্যন্ত ইট ইজ সেড দ্যাট সেন্ট থমাস কেম টু ইন্ডিয়া ফর দ্য প্রোপেগেশন অফ ক্রিশ্চিয়ানটি ইন হিজ পিরিয়ড অফ রেন বলছে যখন ফার্নেস রাজত্ব করছেন ভারতবর্ষে বা উত্তর পশ্চিম ভারতবর্ষে তখন কিন্তু সেন্ট থমাস সেন্ট থমাস কিন্তু ভারতবর্ষে এসছিল এই খ্রিস্টান ধর্ম প্রোপাগেট করার জন্য ঠিক আছে তাহলে খ্রিস্টান ধর্ম প্রোপাগেট করার জন্যে সেন্ট থমাস কার সময় এসেছিল সর্বপ্রথম কিন্তু এনে এই ভদ্রলেক এসেছিল হ্যাঁ ফার্নেসের রাজত্বকালে পার্থিয়ানস হুয়ার রিপ্লেসড বাই কুশানস এবার পার্থিয়ানরা যখন চলে গেল তখন কারা সিংহাসনে বসবে এবার তারা বসবে কুষানরা তাহলে আমরা একটু সিরিজটা দেখে নিই দেখো যারা বিদেশি বিদেশি শাসকদের মধ্যে আমরা প্রথমে দেখলাম কারা শাসন করছে ইন্দো গ্রিকরা শাসন করছে ইন্দো গ্রিকরা যখন চলে গেল তখন তাদের কাছে কারা তাদের রিপ্লেস করলো শকরা রিপ্লেস করলো শকদের পরে কারা পার্থিয়ানসরা রিপ্লেস করলো এবার এই পার্থিয়ানদের পরে কারা রিপ্লেস করছে এদের কুষাণরা রিপ্লেস করছে বোঝা যাচ্ছে কুষাণরা রিপ্লেস করছে তাহলে বিদেশি রুলারদের মধ্যে ইন্দো গ্রিক শখ পার্থিয়ান কুষাণ আবার যদি নেটিভ রুলারের মধ্যে দেখি নেটিভ রুলারের প্রথম আমরা কী দেখেছিলাম শুঙ্গা ডাইনাস্টি দেখেছিলাম মৌর্যদের পরে শুঙ্গা সুঙ্গাদের পরে কান্ন কান্নর পরে আমরা কি দেখেছিলাম কান্নর পরে দেখেছিলাম সাতবাহন ঠিক আছে কান্নর পরে দেখেছিলাম সাত বাহন সাতবাহন আর এর মাঝখানে একটা পিরিয়ড ছিল যেটা উড়িষ্যায় বা কলিঙ্গে রাজত্ব করছিল তারা কারা ছিল চেদি চেদি বা চেটাস ঠিক আছে এই হলো ওভারঅল জিনিসগুলোকে ভালো করে খেয়াল করবে এবং এগুলো একটু লিখে নেবে খাতার ওপরে নোটের ওপরে তাহলে বুঝতে সুবিধা হবে যে প্রথম কারা তারপর কারা তারপর কারা তারপর কারা এতে কি হয় ডট কারেক্টিংয়ে সুবিধা হয় ওকে আচ্ছা তাহলে পার্থিয়ানসদেরকে কারা রিপ্লেস করে দিল না পার্থিয়ানসদেরকে রিপ্লেস করে দিল কিন্তু কুষাণরা এবার চলে আসি কুষাণদের ইতিহাস কুষাণদের রাজত্বকালের কথা যদি বলি তাহলে আমরা বলবো ফার্স্ট সেঞ্চুরি এডি থেকে থার্ড সেঞ্চুরি এডি পর্যন্ত কুষাণরা কিন্তু এই মানে উত্তর পশ্চিম ভারতবর্ষে তাদের রাজ্যত্ব স্থাপন করেছে আর আমরা যে রাজা কনিষ্কের কথা জানতে পাই সেই কনিষ্ক কিন্তু এই কুষাণ সাম্রাজ্যেরই রাজা ওকে চলো শুরু করি তাহলে কুষাণদের সম্পর্কে দেখো ইন দ্য ফার্স্ট সেঞ্চুরি বিসি দ্য ইউচিজ অফ সেন্ট্রাল এশিয়া এই কুষাণরা আসলে মধ্য এশিয়ার ইউচি জাতির বংশধর। আবার বলি কুষাণরা হলো সেন্ট্রাল এশিয়ার ইউচি জাতির বংশধর কারা এই কুষাণরা এবং ফার্স্ট সেঞ্চুরি বিসি নাগাদ মানে প্রথম সেঞ্চুরি মানে ফার্স্ট বিসিতে তারা কী করে তারা আগে নোম্যাডিক হ্যাবিটটাকে তারা চেঞ্জ করে ফেলে গিভ আপ করে নোম্যাডিক হ্যাবিট মানে কি অ্যাকচুয়ালি এই ইউচি জাতি ছিল যাজাবর জাতিগোষ্ঠী এরা এক জায়গা থেকে আরেক জায়গা আরেক জায়গা থেকে আরেক জায়গা মানে এদের স্থায়ী কোনো ল্যান্ড বা দেশ ছিল না কিন্তু ফার্স্ট সেঞ্চুরি বিসি থেকে এরা কিন্তু নিজেদের এই নোম্যাডিক যে হ্যাবিট সেটাকে চেঞ্জ করে ফেলে বাদ দিয়ে দেয় এবং তারা পাঁচটা আলাদা আলাদা গ্রুপে ভাগ হয়ে যায় এবং সেই পাঁচটা আলাদা আলাদা গ্রুপকে একত্র করে নিয়ে এসে আমরা দেখব কুজল কুদভিসেস বা কদভিসেস ওয়ান বা প্রথম কদভিসেস এই পাঁচটা গ্রুপকে তার নেতৃত্বের আন্ডারে নিয়ে আসবে আন্ডারে নিয়ে এসে কুষাণ ডাইনাস্টি প্রতিষ্ঠা করবে ওকে আচ্ছা তাহলে আমরা দেখেছিলাম যে কিনা কুষাণদেরকে কে রিপ্লেস সরি পার্থিয়ানদেরকে রিপ্লেস করছে নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়াতে পার্থিয়ানদেরকে রিপ্লেস করছে কুষাণরা এবং সেই কুষাণরা ওই নর্থ ইন্ডিয়ায় তাদের সাম্রাজ্য নর্থ ওয়েস্ট ইন্ডিয়ায় সাম্রাজ্য স্থাপন করার পরে তারা কিন্তু আস্তে আস্তে লোয়ার ইন্ডাসের দিকে এবং গঙ্গা ভ্যালিতেও কিন্তু তারা এসে পৌঁছেছে একটা সময় আমরা দেখতে পাচ্ছি ওকে তাহলে এই কুজুল কদফিসেস প্রথম বা কদফিসেস প্রথম তিনি কি করলেন তিনি এই যে যে ইউচি জাতি যে পাঁচটা ভাগে বা পাঁচটা গ্রুপে বিভক্ত হয়েছিল তাদেরকে তিনি এক ছাতার নিচে আনলেন এনে তার নিজের লিডারশিপে তিনি একটা সাম্রাজ্য বা একটা ডাইনেস্টি বা বংশ প্রতিষ্ঠা করলেন যে বংশটাকে আমরা বলছি কুষাণ ডাইনেস্টি ওকে কুষাণ ডাইনেস্টি বলছি ঠিক আছে হি ইস্যুড কপার কয়েন্স উইথ শো রোমান ইনফ্লুয়েসেস এবং এই প্রথম কদফিসেস বা কুজুল কদফিসেস যে কপার তামার যে মুদ্রা প্রচলন করেছিলেন সেখানে দেখা যাচ্ছে না কি সেখানে রোমান ইনফ্লুয়েন্স আমরা দেখতে পাচ্ছি এবার চলে আসি ভীমা কদফিসেসের ব্যাপারে বা কদফিসেস দ্বিতীয় অর্থাৎ কুজুল কদফিসেসের পুত্র ভীমা কদফিসেস বা কদফিসেস দ্বিতীয় তিনি ছিলেন এই বংশের শেষ সরি সেকেন্ড রুলার ওকে হি ইস্যুড গোল্ড কয়েন্স তিনি স্বর্ণমুদ্রা প্রচলন করেছিলেন অ্যাকর্ডিং টু রাবাতাক ইন্সক্রিপশান রাবাতাক ইন্সক্রিপশান থেকে জানা যায় যে কনিষ্ক ছিলেন বিমা কথভিশেসের ছেলে মানে দ্বিতীয় কথভিশেষের ছেলে ছিল কনিষ্ক কনিষ্ক যখন সিংহাসনে বসলো তখন সে সেন্ট্রাল এশিয়া থেকে শুরু করে ভারতবর্ষের পুরো উত্তর ভারতের পুরো অংশটা কিন্তু তার সাম্রাজ্যের মধ্যে নিয়ে নিয়েছিল এবং চীনের সঙ্গে কনিষ্ক কিন্তু যুদ্ধ করেছিল চীনের সঙ্গে কনিষ্ক যুদ্ধ করে কিন্তু চীনের তিনটে প্রভিন্স কিন্তু দখল করে নিয়েছিল ওকে তো সেই সাথে কি হলো না কনিষ্ক বিরাট একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করে নিয়েছিল এবার এদের যে কুষানদের কিন্তু দুটো ডাইনাস্টি মানে একটা ডাইনাস্টি প্রথমে হয়েছে তারপর আর একটা তাহলে দ্য আর্লি কুষানস ইস্যুড নিউমেরাস গোল্ড কয়েন্স উইথ হাইয়ার গোল্ড কন্টেন্ট দ্যান ইজ ফাউন্ড ইন দ্য গুপ্তা কয়েন্স আমরা পরবর্তী সময়ে যখন গুপ্তাযুগ গুপ্তা গুপ্তাযুগে যে সমস্ত স্বর্ণ মুদ্রাগুলো প্রচলন করা হয়েছিল তার থেকে অনেক বেশি উন্নত গুপ্ত উন্নত মুদ্রা কিন্তু কুষাণরা প্রচলন করেছিল ওকে আচ্ছা এরপর কুষান দ্য ফার্স্ট রুলার ইন ইন্ডিয়া টু ইস্যু গোল্ড কয়েন্স ইন আ লার্জ স্কেল আমরা জানি যে ইন্দো গ্রিকরা মানে ভারতবর্ষে প্রথম স্বর্ণমুদ্রার প্রচলন করেন কিন্তু লার্জ স্কেলে মানে ব্যাপক অর্থে বিশাল পরিমাণে যে স্বর্ণমুদ্রার প্রচলন সেটা কিন্তু কুষাণরা শুরু করেছিল ওকে আচ্ছা এবার কুষাণদের ক্রনোলজি দেখে নাও একটু তোমরা দেখছো যে কুষানদের মধ্যে সর্বপ্রথম রাজাকে ছিল কদফিসেস কুজুল কদফিসেস তারপর ভীমা কদফিসেস তারপর কনিষ্ক তারপর যসুকা এগুলো তোমরা দেখে নাও জাস্ট ফ্যাক্ট ওকে একটা মনে রেখো ভীমা কদফিসেসের টাইটেল কিন্তু ছিল মহেশ্বর ঠিক আছে মহেশ্বরা কিন্তু ওনার টাইটেল ছিল ক্লিয়ার হলো এরপর দেখো কনিষ্কের পরে জুস্কা জুস্কার পর হুবিস্কা হুবিস্কার পরে দ্বিতীয় কনিষ্কা দ্বিতীয় কনিষ্কার পরে বাসুদেব প্রথম তারপর তৃতীয় কনিষ্কা তারপর বাসুদেব তৃতীয় এ মনে রাখবে দ্বিতীয় বাসুদেব কিন্তু ছিল এই কুষাণ ডাইনাস্টির শেষ সম্রাট ওকে তাহলে কুষাণ সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিল না কুষাণ সাম্রাজ্যের শেষ সম্রাট ছিল দ্য লাস্ট রুলার অফ দ্য দিস ডাইনাস্টি ওয়াজ দ্বিতীয় বাসুদেব দ্বিতীয় বাসুদেব কিন্তু এই বংশের শেষ সম্রাট এবার চলে এসো কনিষ্কর সম্পর্কে কনিষ্ক কনিষ্ক কি করলেন না হি সাকসিডেড কদফিসেস দ্বিতীয় অর্থাৎ কদফিসেসের পরবর্তী সময় কিন্তু কে রাজত্ব করেছিল না কদফিসেসের পরবর্তী সময়ে দ্বিতীয় কথফিসেসের পরবর্তী সময়ে কনিষ্ক রাজত্ব করল হি ইজ অলসো নোন অ্যাজ সেকেন্ড অশক তাকে কিন্তু দ্বিতীয় অশোক নামেও আমরা চিনি অর্থাৎ কনিষ্কর যে নাম কনিষ্ককে আমরা দ্বিতীয় অশোক বলেও চিনি হিজ ক্যাপিটালস এবং কনিষ্কের রাজধানী ছিল দুটো একটা ছিল পেশোয়ার একটা ছিল মথুরা ওকে যেহেতু তার বিরাট বড় একটা সাম্রাজ্য ছিল আচ্ছা এই কনিষ্কই কিন্তু আটাত্তর এডিতে শকাব্দ প্রচলন করেন আর যে শকাব্দ হচ্ছে ভারত সরকারের গভর্নমেন্ট ক্যালেন্ডিয়ার মানে ভারত সরকারের অফিসিয়াল ক্যালেন্ডার ঠিক আছে আচ্ছা তিনি মহাজান বুদ্ধিজমের প্যাট্রন ছিলেন অর্থাৎ কি কনিষ্ক ছিলেন বৌদ্ধ ধর্মের মহাজান সেকশনের অনুরাগী এবং মনে রাখবে এই কনিষ্কর সময়ই কিন্তু বৌদ্ধ ধর্মের চতুর্থ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল কাশ্মীরে ঠিক আছে আচ্ছা তিনি সেন্ট্রাল এশিয়া পর্যন্ত এই কনিষ্কতা সাম্রাজ্যকে বাড়িয়ে নিয়েছিল এরপরে কি ইন দ্য রয়্যাল কোর্ট অফ কনিষ্কা এই হোস্ট অফ স্কলার্স মানে কনিষ্কর রাজ কনিষ্কর রাজসভায় কতজন স্কলার ছিল হ্যাঁ মানে বিখ্যাত ব্যক্তিরা ছিল তারা যেমন পার্শ্ব ছিল বসুমিত্র ছিল অশ্বঘোষ মনে রেখো এই অশ্বঘোষকে কনিষ্ক যখন মগধ অ্যাটাক করেছিল মগধের খানিকটা সাম্রাজ্য যখন সে নিজের সাম্রাজ্যের মধ্যে মানে আনে এনেছিল তখন কিন্তু ওই মগধ থেকে কিন্তু এই অশ্বঘোষকে উনি নিয়ে এসেছিলেন ওনার রাজসভায় তাছাড়া ছিল নাগার্জুন চরক ছিল চরকের চরক সংহিতার মধ্যে আমরা কি পাই শাস্ত্র চিকিৎসা শাস্ত্র সম্পর্কে পাই তো ওই কনিষ্কের চিকিৎসক কিন্তু চরক ছিলেন ওকে তারপর মাথারা এটসেট্রা এই সমস্ত বিখ্যাত ব্যক্তি কিন্তু কনিষ্কের রাজসভা অলঙ্কার করেছিল ওকে আচ্ছা এবার তিনি যখন মানে কনিষ্ক যখন সিংহাসনে বসেন তখন কুষাণদের সাম্রাজ্য আফগানিস্তান ব্যাকটেরিয়া সিন্ধের কিছু কিছু অঞ্চল পার্থিয়ানদের কিছু অঞ্চল এই নিয়ে মোট মানে কুষাণদের রাজত্ব এর সাথে সাথে কনিষ্ক সিংহাসনে বসার পরে তিনি রাজস্থান পাঞ্জাব মালব তারপর তোমার বলতে পারো সৌরাষ্ট্র উত্তরপ্রদেশ এই সমস্ত কিন্তু তার সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন ওকে এরপরে কি যে কনিষ্কের আমলে সব গুরুত্বপূর্ণ ঘটনা যদি বলতে চাও তাহলে বলতে পারো যে চাইনিজ ওয়ার কনিষ্ক কিন্তু চায়নার সাথে যুদ্ধ করে তিনটি চাইনিজ প্রভিন্স নিজের সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করেছিলেন একটা হলো খোটান কাশগড় ইয়ারকান্দ এগুলো নিজের সাম্রাজ্যের মধ্যে এনেছিলেন আর যেহেতু তিনি এই চাইনিজ এই চাইনিজ এই তিনটে প্রভিন্স জয় করেছিল জয় করার মধ্য দিয়ে কিন্তু যে সিল্ক রুট সেই সিল্ক রুটটাও কিন্তু তার কব্জার মধ্যে চলে এসেছিলো অর্থাৎ কি যেটা বাণিজ্যের বিশাল বড় একটা সেন্টার ছিল বাণিজ্য করার জন্য যে একটা বিরাট বড় পথ রাস্তা সেই সিল্ক রুট কিন্তু তখন কুষাণদের কন্ট্রোলে চলে এসছিল ওকে কার আমল থেকেই কনিষ্কের আমল থেকেই এছাড়াও কনিষ্ক কাশ্মীর জয় করেছিলেন এবং কাশ্মীর জয় করে সেখানে কনিষ্কপুরনা শহর প্রতিষ্ঠা করেছিলেন ওকে এছাড়া দেখো হি অলসো কঙ্কার্ট দ্য রেন অফ মগধা আর মগধা থেকে অশ্বঘোষকে নিয়ে এসেছিলো অলরেডি বলে ফেলেছি এবং কনুষ কনিষ্কের যে কয়েন্স ছিল মুদ্রা সেগুলো কিন্তু সুদূর উত্তরপ্রদেশের গাজীপুর গোরখপুর থেকেও কিন্তু পাওয়া গেছে ওকে হি কংকর্ড পাঞ্জাব অ্যান্ড মথুরা অ্যান্ড ডিফিটেড দ্য সক্ষত্রপ এবং তিনি সক্ষত্রপদের পরাজিত করে মথুরা পাঞ্জাব দখল করে নিয়েছিলেন ওকে এবার যেটা কিনা না ওয়েস্টার্ন এশিয়া ইরান ওই পুরো সুদূর ওই যে জায়গাটা ওই জায়গাটা দিয়ে যে সিল্ক রুট ছিল চায়নার মধ্য দিয়ে সেই সিল্ক রোডটা কিন্তু কনিষ্কের আন্ডারে চলে এসেছিল ওকে আচ্ছা দেখো এবার তাহলে এবার ইম্পর্ট্যান্ট ইনস্ক্রিপশান অফ কনিষ্ক কনিষ্কর যে গুরুত্বপূর্ণ ইনস্ক্রিপশান মানে আমি বাদিকে কনিষ্কর ইনস্ক্রিপশন কোথা থেকে পাওয়া গেছে সেগুলো লিখেছি আর ডান সাইডে লিখেছি যে সেইগুলো থেকে তার কোন বছরে রাজত্বকালের কথা জানা যায় রেগনাল মানে রাজত্ব দেখো ফার্স্ট পেশোয়ার থেকে কনিষ্কের প্রথম বছরের রাজত্বকালের কথা জানা যায় কোসামের লিপি থেকে তার সেকেন্ড ইয়ারের মানে সেকেন্ড রেগনাল ইয়ারের কথা জানা যায় সারনাথ থেকে থার্ড তো এইভাবে দেখে নাও এখানে পুরো ফ্যাক্ট বেসড কিছু পয়েন্ট রয়েছে এগুলো বেশি কিছু ইম্পর্ট্যান্ট নয় ওকে আচ্ছা এরপর তোমরা দেখছো যে এখানে আমি আলোচনা করছি যে কিনা দ্য গডস রেপ্রেজেন্টেড অন কনিষ্ক কয়েন কনিষ্কার কয়েনগুলোর মধ্যে যে ভগবানরা রেপ্রেজেন্টেড হয়েছে গডরা তার মধ্যে শিব ছিল বুদ্ধা ছিল উইন্ড গড ফায়ার গড এবং তাদের নাম পাশে রয়েছে এগুলো একটু ফ্যাক্ট বেস জিনিস এগুলো একটু দেখে নাও ওকে আর তার সাথে নানা সব মাদার গডস অর্ঙ্গো ওয়ার গড এবার গোল্ড কয়েন্সগুলো কী নামে নিষ্কো নামে দিনার সুবর্ণ পাল নামে পরিচিত ছিল সিলভার কয়েনগুলোকে শতমান বলা হতো কপার কয়েনগুলোকে কাকানি বলা হতো ক্লিয়ার হলো এই হচ্ছে ওভারঅল কাহিনী এদেরকে এই কনিষ্কদের তো এইখানেই মোটামুটি শেষ করছি আমাদের যেটা আলোচনার বিষয়বস্তু ছিল আমরা কিন্তু প্রি গুপ্তা পিরিয়ড বলতে পারো প্রি গুপ্তা বা পোস্ট মৌরিয়া পোস্ট মৌরিয়া পিরিয়ড কিন্তু আমরা শেষ করে ফেললাম আজকে ওকে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবে ওকে ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই রাখছি